কোনো উইকেট না ও বিউটিফুল প্লেড অন ইন সুইঙ্গারে ব্যাটসম্যান ডাবল মাইন্ড হয়ে গিয়েছিলেন ঠিক মতো খেলতে পারেননি বুঝে ওঠার আগে ব্যাটে লেগে বেশ পড়ে গেল অর্থাৎ প্লেড অন হলেন রুবেল হোসেন এগারোতম সাফল্য এই টুর্নামেন্টে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি আগের বলে বাউন্ড্রি পরের বলে অবশ্য নিজের নামের প্রতি সুবিচার করেছেন এবং ইনিশিয়াল ব্রেক থ্রু যেটা দরকার ছিল টসে জিতে বোলিংয়ের এর সিদ্ধান্ত নিয়েছিলেন মাহমুদুল্লাহ এবং ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দিয়েছেন সাইফ সাইফ হাসান হাসান রুবেল হোসেন এবং আমরা একশো দেখে নেই সুইং করেছিল বলবেন কি খেলবেন না এরকম একটা সিচুয়েশন এবং সেখানেই বিট হলেন ব্যক্তিগত চার রানে ফিরে যাচ্ছেন সইফ হাসান বোল রুবেল হোসেন চার এক উইকেটে নাজমুল একাদশ নতুন শুরুতেই জিতে সিদ্ধান্ত আগেই বলেছে এই টুর্নামেন্টে ম্যাক্সিমাম দলই তারা অর্থাৎ চার ম্যাচের ছ ম্যাচের চারটিতে অর্থাৎ এই ফাইনাল ম্যাচ বাদ আগে ছটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের দুটো দলই দুবার আমরা দেখেছি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে যেটা লাস্ট দুটো ম্যাচ বাট এর আগে চারটি ম্যাচের টসে জিতা দলগুলো প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্ক্রিনের বাম দিক থেকে তিন নম্বর উইকেটে খেলা হচ্ছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এসেছেন একটা পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশ ওভারের ম্যাচ দীর্ঘ সময় নাজমুল হোসেন শান্তুল

টস এড়ে ব্যাট করতে একাদশ বিসিবি প্রেসিডেন্ট কাপ দু গ্র্যান্ড ফাইনাল দীর্ঘ সাত মাস কোভিড নাইন্টিনে স্তব্ধ থাকা ক্রিকেট বিসিবির কল্যাণে নতুনভাবে আবারও আলোকিত এটি অন্তত কোটি কোটি ক্রিকেট প্রেমীদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ ইনিংস এর দ্বিতীয় ওভারটি যাচ্ছে মিডিয়া সেন্টার প্রান্ত থেকে দুই প্রান্ত থেকে পেস অ্যাটাক আমরা দেখছি সুমন খান এই টুর্নামেন্টের একটা ইনিংসে চার উইকেট নেওয়ার খ্যাতি রয়েছে সে কথা পরে আসছে অভিজ্ঞ রুবেল হোসেনের সঙ্গে জুড়ি বেঁধেছেন অপর প্রান্তেই বোলিং এ সুমন খান তরুণ বোলার যথেষ্ট সম্ভাবনা এবং এই টুর্নামেন্টে ভালো করছেন ভালো পারফরমেন্স আমরা দেখছি প্রথম বলটা অবদব উইকেট বাঁহাতে জন্য লেগ স্টাম্পের উপরে কিছুটা স্লটে পেয়েছেন একটু স্লোয়ার গ্লান্স করেছিলেন তবে ব্যাটে খেলতে পারেন লেগ বাঁ সূত্রে অতিরিক্ত থেকে প্রথম রান আসলো দলীয় রান ছয় এক উইকেটে নাজমুল একাদশ কম বক্সে যুক্ত হয়েছেন মাজার উদ্দিন অমি ওয়েলকাম আপনাকে ধন্যবাদ কুমার কল্যাণ ব্রাইট সানি ডে গত দুদিন ওভারকাস্ট কন্ডিশন ছিল যার কারণে ফাইনালটাকে কিন্তু শিফট করে শুক্রবারের জায়গায় আজকে রবিবারে নেওয়া হয়েছে এবং রাইটলি সো আজকে ওয়েদার অনেকটাই বেটার এবং ক্রিকেট খেলার জন্য আইডিয়াল কন্ডিশন এবং আমরা অলরেডি একটি আর্লি উইকেটের পতন দেখেছি রুবেল হোসেন টপ উইকেট টেকার অফ দ্য টুর্নামেন্ট সোফার আরও একটি উইকেট নিয়ে এগারো উইকেটে রাইট দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি রাইট আমাকে কুমার কল্যাণ কারেক্ট করে দিলেন এবং সুমন খান নাদার ব্রাইট প্রসপেক্ট ইয়র্কার ল্যাংগের বল ছিল অফ স্টাম্পের বাইরে ডাক করে দিয়েছেন এবং নিগোশিয়েট করেছেন ভালো মতোই তবে আজকেও কিন্তু প্রেসারে রয়েছে ব্যাটিং দল কুমার কল্যাণ আর্লি উইকেট পড়ছে যেটা পুরো টুর্নামেন্টের ট্রেন্ড ছিল এবং সে সুবাদেই কিন্তু আজকেও গুড স্টার্ট ফ্রম দ্য ফাস্ট বোলার্স বলতেই হবে ডেফিনেটলি আমি একটা পরিসংখ্যান একটু আগে জানাচ্ছিলাম যে লাস্ট ছ ম্যাচে একশো দুইটা উইকেটের পতন ঘটেছে যেখানে সত্তরটা উইকেট এবং আজকেরটা যদি ধরা হয় তাহলে একাত্তরটা উইকেট একশো তিনটা উইকেটের মধ্যে যেটা প্রেসারা নিয়েছেন আবারও স্টাম্পের উপরে লেন্থ বাউন্ড রক্ষণাত্মক ঢঙে খেলছেন সৌম্য সরকার আগে চারটা ম্যাচে কিন্তু সেইভাবে ক্লিক করতে পারেনি তবে আজকে সৌম্যের কিন্তু ঘুরে দাঁড়ানোর দিন গ্র্যান্ড ফাইনাল এবং দল কিন্তু তার কাছ থেকে অবশ্যই একটা ভাইটাল স্কোর প্রত্যাশা করেন গুরুত্বপূর্ণ হবে যে তার অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচটা যেটা নিয়ে কথা হচ্ছিল রান করুক না করুক বাট দ্য ওয়ে হি গট আউট ইন লাস্ট ফোর গেমস তিনি নিশ্চয়ই চাবেন সেটার পুনরাবৃত্তি না ঘটাতে অপর প্রান্তে নাজমুল হোসেন শান্তরও কিন্তু সিমিলার সিচুয়েশন ক্যাপ্টেন্সি করছেন ভালো দলকে নেতৃত্ব দিচ্ছেন ভালো তবে ক্যাপ্টেনকে পারফর্ম করারও খুব জরুরি আমরা জানি খুবই প্রলিফিক পারফর্মার তিনি ডোমেস্টিক ক্রিকেটে সৌম্য সরকার সম্ভবত কিছুটা সমস্যায় ভুগছেন চোখে ভেতর কিছু যাওয়ায় তিনি আম্পায়ারের স্মরণাপন্ন হন এবং কিছুটা আনকমফোর্টেবল লাগছে তাকে নিঃসন্দেহে ফিল্ডাররাও এক্ষেত্রে এগিয়ে আসছেন এখন সৌম্য সরকারের কাছে কিছুটা হেল্প নিঃসন্দেহে তার প্রয়োজন ড্রেসিং রুম থেকে আমরা দেখছি ফিজিওকে সোফার এই টুর্নামেন্টের কথা বলতেই হবে ফাস্ট বোলাররা ডমিনেট করেছে কুমার কল্যাণ আপনি যেমনটি বলছিলেন শুধু এক্সপিরিয়েন্স বোলাররাই না ইয়াং বোলাররাও কিন্তু স্টেপ আপ করছে উইচ ইজ আ ভেরি গুড সাইন পাশাপাশি কিছু সুমন খানের মতো প্লেয়ার বলতেই হবে যারা খুব বেশি লাইমলাইটে থাকেন না তবে এই টুর্নামেন্টের মাধ্যমে কিন্তু নিজেদেরকে চেনাতে পেরেছেন তাদের প্রসপেক্টের কথা কোচ আমি এর আগেও কয়েকবার বলেছি যে কোচ একটি গ্রুপ অফ ফাস্ট বোলার তৈরি করতে চাচ্ছেন যারা ভবিষ্যতে তিন ফর্মেটেই বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারবে বোথ হোম অ্যান্ড আ এটা খুবই ইম্পর্টেন্ট পিচকে ক্রেডিট দিতে হবে স্পোর্টিং ছিল পিচ ব্যাটসম্যানদের জন্য যেমন ছিল বোলারদের জন্য ঠিক তেমনই ছিল যে ভালো ক্রিকেট খেলবে তার পাল্লায় বেশি ভারী হবে এবং বোলাররা বলতে হবে যে ব্যাটসম্যানদের তুলনায় অনেকটাই এগিয়ে অবশ্যই এবং সবচেয়ে বড় জিনিস দীর্ঘ সাত মাস পর ক্রিকেট যখন ফিরেছে তখন কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল আয়োজকদের পক্ষ থেকে যেমন ছিল এবং সেই চ্যালেঞ্জটাকে ক্রিকেটাররা কিন্তু খুব ভালোভাবে সাদরে গ্রহণ করেছে জাতীয় দল যুব বিশ্বকাপের দলটি এবং এইচপি টিম থেকে যে খেলোয়াড়দেরকে সুযোগ দেওয়া হয়েছে তারা কিন্তু খুব ভালোভাবেই এই টুর্নামেন্টটাতে নিজেদের নামের প্রতি সুবিচার করেছেন তবে রাসেল ডুমিঙ্গো তিনি কিন্তু গত পরশু প্রেস কনফারেন্সে বলছিলেন জুনিয়রদের পারফরমেন্সে দারুণ হ্যাপি তিনি এবং এটাই তিনি চাচ্ছিলেন টসে জিতে এই গ্র্যান্ড ফাইনালে বোলিংয়ের সিদ্ধান্ত মাহমুদুল্লাহ একাদশ গ্রুপ পর্বে চার ম্যাচে তিন জয় ছ পয়েন্টে টেবিল টপ হিসাবে নাজমুল একাদশ তারা ফাইনাল কনফার্ম করেছিল প্রক্ষান্তরে চার ম্যাচের দুটিতে জয় নিয়ে দ্বিতীয় দল হিসাবে মাহমুদুল্লাহ একাদশ তারা টুর্নামেন্টের ফাইনাল নিতে হয় আমরা গত একুশ তারিখ এক্সাইটিং একটা ম্যাচ দেখেছিলাম একটা সময় কিন্তু জয়ের পাল্লাটা ভারী ছিল তামিম একাদশের জন্য এবং তামিম আউট হয়ে যাওয়ার পরে কিন্তু ব্যাটিংয়ে একেবারেই যেন অন্যরকম এবং তাসের ঘরের মতো ভেঙে পড়ে এবং দলের পক্ষে সর্বাধিক সাতান্ন রান করেছিলেন তামিম ইকবাল তবে ওই ম্যাচটা যদি তামিম ইকবাল জয়লাভ করতে পারতেন সেক্ষেত্রে আমার মনে হয় তাদেরও কিন্তু একটা ফাইনাল খেলার সম্ভাবনা ছিল যাও যেটা হয়নি সেটা বলেও লাভ নেই মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম চকচকে রোদ এবং এই ধরনের পরিবেশটাই ক্রিকেটের জন্য সবচেয়ে বেশি আদর্শ কি বলবেন নো ডাউট এবং যেমনটি বলছিলেন যে গ্রুপ পর্বের খেলার কথা গ্রুপ পর্বে কিন্তু নাজমুল একাদশ দুবারই মাহমুদুল্লাহ রিয়াদ একাদশকে হারিয়েছে এবং বড় ব্যবধানেই হারিয়েছে কিছুটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ তারা নিতে চাবে বাট মাহমুদুল্লাহ একাদশের অ্যাডভান্টেজটা আজকে টস জিতে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিছুটা সময় পাবেন এবং অপোনেন্টকে যদি কম রানে বেঁধে রাখতে পারেন ফাইনালে সবাই চাবেন যে নিজেদের সেরা খেলাটা খেলতে ব্যাটিং ওয়াইজ আমরা দেখেছি কম্পেয়ারিং টু মাহমুদুল্লাহ ইলেভেন নাজমুল ইলেভেনের ব্যাটসম্যানরা খুব বেশি টাচে রয়েছেন তাদের মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডারে অনেকেই রান পেয়েছেন আমরা মুশফিকুর রহিমের কথা আলাদাভাবে বলতেই হবে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স গত ম্যাচে কিছুটা শোল্ডারে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তবে আজকের ম্যাচে তিনি খেলছেন এবং দলের জন্য অনেক বড় ভূমিকা রাখবেন আশা করা যাচ্ছে পাশাপাশি আফিফ হোসেন ধ্রুবর কথাও বলতে হয় ভালো ব্যাটিং করছেন এই টুর্নামেন্টে আবারও খেলা শুরু হলো ডাউন দা লেগ সাইড ফ্লিক করে দিয়েছেন বল চলে গেল ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে চারটি রান নট গুড বোলিং বাট ওয়েল পিক বাই সৌম্য সরকার দেখুন অ্যাকশন রিপ্লে লেগ স্টাম্পের উপরে স্লটে পেয়েছিলেন যেহেতু ম্যান্ডেটরি পাওয়ার প্লে এবং সে কারণে অনায়াসে বাউন্ডারিটা পেয়েছেন চারটি রানের সুবাদে দলীয় স্কোরটা বাড়লো আর একটি অ্যাঙ্গেল থেকে অ্যাকর্ড স্কোয়ার লেগ রাইট সৌম্য সরকার অস্বস্তিতে ভুগছিলেন তার চোখে কিছু একটা প্রবলেম ফেস করছিলেন এবং তিনি ডিসাইড করলেন ইটস বেটার টু রিটার্ন টু দ্য ড্রেসিং রুম এবং আগে নিজের চোখের চিকিৎসা করিয়ে তারপর হয়তো ব্যাটিংয়ে আসতে চাবেন সোফার তাকে দেখা যাচ্ছে ড্রেসিং রুমের দিকে হেঁটে যাচ্ছেন এবং রাইটলি সো উইকেট নিজের হারানোর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার নিজের চোখের ট্রিটমেন্ট করিয়ে আবার যদি ঠিক মতো মাঠে ফিরে আসতে পারেন এবং রাইটলি সো কিছুটা অস্বস্তিতে আছেন নিঃসন্দেহে এবং আপনি ফুল ফিট না হয়ে ম্যাচ খেলা ইটস অলওয়েজ ডিফিকাল্ট আমরা মুশফিকুর রহিমকে দেখতে পাচ্ছি যার কথা বলছিলাম বিন ইন ট্রিমেন্ডাস টাচ প্রথম ম্যাচে যদিও শূন্য রানে আউট হয়ে ফিরে যান বাট পরবর্তী ম্যাচগুলোতে একটি ম্যাচে হানড্রেড করেছেন টুর্নামেন্টে একটি মাত্র হান্ড্রেড সোফার পরবর্তী দুটি ম্যাচে পরপর দুটি পঞ্চাশও করেছেন খুব হাঙ্গারনেস দেখা যাচ্ছে তার ব্যাটিংয়ে কষ্ট করে রান করছেন এমন না যে তিনি উইকেটে এসেই একটি দুটি তিনটি চার মেরে খুব রিল্যাক্সলি ক্রিকেট খেলছেন খুব হার্ডওয়ার্ক করছেন বোঝা যায় এবং তার হার্ডওয়ার্ক কিন্তু পে অফ করছে আমরা সোফার টুর্নামেন্টে সবচেয়ে সফলতম ব্যাটসম্যান যদি বলতে হয় ইটস মুশফিকুর রহিম আজকেও খুব আর্লি উইকেটে আসতে হয়েছে তাকে পার্টনারশিপ ডেভেলপ করা জরুরি যদিও সৌম্য সরকার রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ থেকে বেরিয়ে যান বাট স্টিল আর্লি প্রেশার তো অবশ্যই থাকবে মুশফিকুর রহিমের উপর তার জন্য একটি স্লিপ রয়েছে টি গালি ব্যাকওয়ার্ড পয়েন্ট কভার মিড অফ মিড অন শর্ট স্কোয়ার লেগ ডিপ ফাইন লেগ এবং ডিপ থার্ড ম্যান সুমন খানের প্রথম বল ফেস করবেন মুশফিকুর রহিম গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলেছেন সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান মুশফিকুর রহিম দুশো সাত এবং দুটো ফিফটি একটি সেঞ্চুরি এবং তিনি প্রস্তুত হচ্ছেন আমার মনে হয় একেবারে ওপেনিং স্ট্যান্ডেই তাকে সূচনা করতে হচ্ছে যেহেতু ইনিংসের এটি দ্বিতীয় ওভার সুমন খান তিনি রয়েছেন আক্রমণে একটি স্লিপ একটি গালি স্টাম্পের উপর একটু ফুলার লেন্ডের ড্রাইভ চমৎকার ফিল্ডিং তরুণ বোলার যথেষ্ট ভোগান্তিতে ফেলেছেন এই টুর্নামেন্টে ব্যাটসম্যানদেরকে এবার স্টাম্পের বাইরে আউটসিং উইল লিফট এবং সেই সাথে দ্বিতীয় খেলা কিন্তু শেষ হয়ে গেল এক উইকেটে দশ একাদশ রুবেল হোসেন আসবেন অপর প্রান্ত থেকে এবং খুবই ইম্প্রেসিভ রুবেল হোসেন ছিলেন এই টুর্নামেন্টে সোফার খুব ভালো জায়গায় বল করছেন পেস করতে সক্ষম হচ্ছেন ভোগাচ্ছেন একজন ফাস্ট বোলারের জন্য এটাই সবচেয়ে বড় কৃতিত্ব তিনি আনকমফোর্টেবল করতে বাধ্য করছেন আবারও আনকমফোর্টেবল করা বলছিলাম হাই আপ আপেল বাট কিছুটা হাইট ফ্যাক্টর রয়েছে এবং ডাউন দা লেগ সাইড হওয়ারও প্রবণতা হতে পারে যার কারণে আম্পায়ার কোনো সারা দিলেন না একটি লেগ বাই লাস্ট ম্যাচে দুটো পুরস্কার জিতেছিলেন সেরা বোলার একই সাথে প্লেয়ার অব দ্য এবং সেই ম্যাচে তার সেরা বোলিংটা ছিল চৌত্রিশ রানে চার উইকেট দেখুন রুবেল হোসেন দারুণ সুইং তবে হাইটের কারণে এবং একই সাথে কিন্তু বলটা ধাবিত হচ্ছিল আমার মনে হয় সেই কারণে আম্পার বেনিফিট দিয়েছেন ব্যাটসম্যানের পক্ষে এখনো পর্যন্ত ইকোনমিক্যাল বোলিং আমরা দেখছি রুবেল হোসেনের কাছ থেকে একটি উইকেট পেয়েছেন এক দশমিক এক ওভারে

রাইস করলো মুশফিকুর রহিম সাজাক দৃষ্টি রেখেছিলেন এবং মুশফিকের খেলার ধরনই কিন্তু এইটা যখন দল চাপের মধ্যে পড়ে এবং এই টুর্নামেন্টে তিনি কিন্তু এমন একটা সময় এসেছেন যখন দল চাপের মধ্যে এবং সেখান থেকেই তিনি কিন্তু রিলিজ ব্যাটিংটা করেছেন ইয়াংস্টার যদি তার ব্যাটিংটা দেখে ইনিংসটা কিভাবে তিনি বিল্ড আপ করেন আর বল শেষ মুহূর্ত পর্যন্ত দেখছেন বল লিভ করছেন বাট স্টিল তিনি বল শেষ মুহূর্ত পর্যন্ত দেখছেন চোখের সাথে বলের যে একটি সম্পর্ক এবং কিপ ইউরাইজ অন দ্য বল যেটা সবসময় বলেন কোচরা সেটি মেনটেন করেন আবারও দেখে শুনে ছেড়ে দিলেন গুড ক্যাপ্টেন্স ইনফ্যাক্ট দুটো স্লিপ রয়েছে একটি গালি মাহমুদুল্লাহ রিয়াজ জানেন ইনিশিয়ালি একজন নতুন ব্যাটসম্যানের কিছুটা হলেও সেকি ফুট মুভমেন্ট থাকে বল থেকে দূরে খেলার একটি প্রবণতা থাকে এবং সেটির সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছেন যেহেতু রুবেল হোসেন একটি প্রপার চ্যানেল মেনটেন করতে সক্ষম হয়েছেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট বলতে হবে রুবেল একটি প্রপার লাইনে বল করার চেষ্টা করেছেন খুবই ম্যাচিওর্ড একজন ক্রিকেটার বাট স্টিল আপনার এক্সিকিউশনটাও দরকার হয় খুব ইজি না ফাস্ট বোলারদের জন্য রুবেল হোসেন সেটিই করতে সক্ষম হয়েছেন এবং সফলও বলতে হবে তাকে সোফার এই টুর্নামেন্টে সাধারণ ডেলিভারি এখনো পর্যন্ত দুটো বাউন্ডারি এসছে ইনিংসে এগারোটি রান স্কোর বোর্ডে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত গ্র্যান্ড ফাইনাল বিসিবি প্রেসিডেন্টস কাপ দু জাতীয় দলের তিন তারকার নামে এই তিন দলের নামকরণ ডাবল বল্লিক পদ্ধতির এই টুর্নামেন্ট এবং আজকে সেটির সফল পরিসমাপ্তি ঘটবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আসছে সরাসরি সম্প্রচার আপনাদের সবার জন্য ডেলিভারি একটু ফোলার বরাবর পারিভার এবং আমরা দেখছি অবস্ট মাঝে মধ্যে দিচ্ছেন এবং বোলিং যথেষ্ট বৈচিত্র্য রয়েছে রুবেল হোসেনের দু হাজার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অবশ্যই সকলেরই জানা ইংল্যান্ডের সাথে সেই ঐতিহাসিক বিজয়ের শেষ দুটো উইকেট তার সেই দুর্দান্ত রিমার্ট সুইং এ কিন্তু সম্ভবপর হয়েছিল মুশফিকুর রহিম খুব লেটে খেলছেন গত বলটি যদি আমরা দেখি স্লটে ছিল বাট স্টিল তিনি শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করে বলটাকে ডিফেন্স করেছেন ব্যাটের মাঝে লাগাতে সক্ষম হয়েছেন এবং একজন ব্যাটসম্যানের জন্য নতুন ক্রিজে এসে ব্যাটের মাঝে বল কানেক্ট করা এটা খুব ভালো একটা দিক এবং ইট হেল্পস দ্য ব্যাটসম্যান টু গেট সেট অ্যাট দ্য ক্রিজ ব্যাটে বলের সাথে একটি সুন্দর বোঝা বোঝাপড়ার একটি ব্যাপার রয়েছে ইনিশিয়ালি এসেই আপনি খুব ডিফিকাল্ট ব্যাটের মাঝামাঝি টাইম করা কশাস স্টার্ট বলতেই হবে মুশফিকুর রহিমের কাছ থেকে এবং রাইটলি সো খুবই আর্লি আজকে উইকেটে এসেছেন দ্বিতীয় ওভারে ইনফ্যাক্ট তাকে উইকেটে আসতে হয়েছে নতুন বল এবং সুমন খান আসছেন নাজমুল হোসেন শান্তর জন্য একটি স্লিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট পয়েন্ট কভার মিড অফ শর্ট ফাইন লেগ এবং ডিপ স্কোয়ার লেগ রয়েছে এছাড়াও মিড অন রয়েছে ডিপ থার্ড ম্যানও একজন রয়েছেন আসছেন সুমন খান কিছুটা শেডিং ডাউন দা লেগ সাইড ছিল কবজির মোচরে ঘুরিয়ে দিয়েই একটি রান নাজমুল হোসেন শান্তকেও কেও কিন্তু তার থেকেও এক্সপেকটেশন থাকবে ক্যাপ্টেন্সি ভালো করলো অ্যাজ এ ব্যাটসম্যান তার থেকে এক্সপেকটেশন থাকে যে ক্যালিভারের ব্যাটসম্যান তিনি এবং ডোমেস্টিক কিন্তু রান করে থাকেন খুবই হাইলি রেট করা হয় তাকে ন্যাশনাল টিমের জন্য তাকে ভবিষ্যতের প্রসপেক্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সে কারণেই কিন্তু লিডারশিপের দায়িত্বটাও তার কাঁধে দেওয়া হয়েছে বাট স্টিল বড়ো ম্যাচে এসেই কিন্তু আপনার নিজের ক্লাসটা চেনাতে চাবেন বড় ম্যাচে এসে একজন ক্যাপ্টেন হিসেবে যদি সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন তার জন্য অনেক বড় মোরাল বুস্টার হবে সুমন খান চলেছেন ওভারের পরে বলটা হাফ বলে ড্রাইভ তবে ওখানে পয়েন্টে ভালো ফিল্ডিং অফ ফিল্ডিং ব্যাটসম্যানের উপরে প্রেশার ক্রিয়েট করবার একটা প্রয়াস মোহাম্মদুল্লাহ রিয়াদের মিডাউনে ফিল্ডিং করছেন প্রথম ম্যাচটা খেলেছিলেন তামিম একাদশের বিরুদ্ধে সুমন খান এবং সেই ম্যাচে অসাধারণ বোলিং পাঁচ ওভার মেডেনে একত্রিশ রান দিয়ে তিনটা উইকেট নিয়েছিলেন এই তরুণ ফাস্ট মিডিয়াম বোলার আজকে ফাইনাল ম্যাচে বেস্ট ইলেভেনে তাকে সুযোগ দেওয়া হয়েছে অবশ্যই তিনি সেই সুযোগটাকে কাজে লাগাতে চাইবেন আসছেন তিনি দ্য উইকেট একটু ব্যাকআপ লাইনতে রাইট লাইনে বলটা ছিল ব্যাকফুটে গিয়ে অবশ্য কভারে খেলেছিলেন চমৎকার ফিল্ডিং রানের সুযোগ নেই বারো এক উইকেটে তিন দশমিক তিন ওভারে ম্যান্ডিটেড পাওয়ার প্লেয়ার প্রথম দশ ওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ব্যাটিং সাইডের জন্য আর্লি উইকেট পড়ে গেছে এবং দলের অপর উদ্বোধনী ব্যাটসম্যান রিটায়ার্ড গ্রহণ করেছেন সৌম্য সরকার চলেছেন সুমন খান খুব বড় দেহের গঠন না কিন্তু সুমন খান এবং খুব বেশি পেসও জেনারেট করেন না তার মূল অস্ত্রটাই হচ্ছে কিন্তু যে একটি প্রপার লাইন এবং লেংথ মেনটেন করা টাইট লাইন অ্যান্ড লেংথ মেনটেন করা এবং ভেরিয়েশন নিয়েও কাজ করে থাকেন স্লোয়ারটা রয়েছে তার সো ব্যাটসম্যানকে সেই রুম না দেয়া যেহেতু নতুন বলে বল করছেন বল হার্ড থাকবে ইনিশিয়ালি অবভিয়াসলি এবং তিনি সেটি মেনটেন করার চেষ্টা করছেন অফ স্টাম্প অফ স্টাম্পের বাইরে সেই চ্যানেলটা যেহেতু একটি স্লিপ এবং একটি গালি রয়েছে সো কিছুটা হলেও লেটে খেলানোর প্রবণতা তার মধ্যে থাকবে আবার অফ স্টাম্পের বাইরে ব্যাকফুটিকে পাঞ্চ করেছেন ওয়াট আ শট ফ্রম মুশফিকুর রহিম ম্যান ইন সুপার ফর্ম অনবদ্য দেখার মতো স্ট্রোক মুশফিকের জন্য এটা আদর্শ তার ক্রিকেট ও ক্যারিয়ার এরকম অনেক শট তিনি খেলেছেন দেখুন চমৎকার টাইমিং। একটা গ্যাপ ছিল এবং গুণগত মানের ব্যাটিং বলটাকে দেখলেন ফুটওয়ার ব্যবহার করে চমৎকার প্লেসমেন্ট চারটি রান তার নামের পাশে আবার হাফ বলে অসাধারণ স্ট্রোক ব্যাক টু ব্যাক দুটো বাউন্ডারি আত্মবিশ্বাসটাকে কিন্তু আরেকটু বাড়িয়ে ফেললেন দল মুশফিকুর রহিম তিন ফর্ম্যাট ক্রিকেটে বাংলাদেশের জন্য সবচেয়ে নির্ভরতার প্রতীক তিনি তার সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে বিশ এক উইকেটে নাজমুল একাদশ মনে রাখা ভালো আজকে গ্র্যান্ড ফাইনালে টস ভাগ্যটা মাহমুদুল্লাহ রিয়াদের এবং প্রথমে তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট কাপ দু হাজার বিশ গ্র্যান্ড ফাইনাল আর সরাসরি সম্প্রচার আসছে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে কনজিকিউটিভ बाउंड्रीজ বাই মুশফিকুর রহিম ইন দ্য প্রিভিয়াস ওভার আপনি যদি প্রথম बाउंड्रीটা দেখবেন ঠিক বলের পেছনে গিয়ে ব্যাকফুট পাঞ্চ করেছেন পরের বলটি একদম স্লটে ছিল ড্রাইভ করার জন্য ছিল বাট স্টিল আপনার বলের উপর গিয়ে কিন্তু খেলা দরকার ছিল ওয়েট ট্রান্সফারের ব্যাপার ছিল এবং হি ডিড এক্স্যাক্টলি দ্য সেম থিং বলের উপরে গিয়ে খেলেছেন এবং দুটি বাউন্ডারি আদায় করে নিয়েছেন শেষ দুটি বল থেকে এবং অলরেডি তার রানের টেম্পো ধরার যে ব্যাপারটা থাকে আমরা কিন্তু সেটা লক্ষ্য করতে শুরু করেছি এই প্রথম বলে একটি ওয়াইড করেছেন রুবেল হোসেন যেমনটি বলছিলাম মুশফিকুর রহিমের কথা দলের টেম্পো এবং রানের টেম্পোটা ধরতে খুব দ্রুত সক্ষম হন যখনই ক্রিজে যান যে কোনো সিচুয়েশনে হোক তিনি প্রেসারটা বোলারের উপর ফেলে দিতে পছন্দ করেন এবং বোলার দেখা যায় যে পরবর্তীতে তাকে কোথায় বল করবেন এ নিয়ে কিন্তু সন্দিহান হয়ে যান আসছে রুবেল হোসেন প্রথম সাফল্য তার হাত ধরে সর্বসাকল্যে এগারোটা উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন বারোটা উইকেট নিয়ে সবার শেষে চমৎকার ডেলিভারি অফ করিডোরে লেন্থ বল পয়েন্টে খেলেছিলেন একটি স্লিপ আছে

শান্ত সংগ্রহ বাড়ল দলীয় রানে মুহূর্তে তেইশ এক উইকেটে শান্ত চার রানে মুশফিক দুটো বাউন্ডারিতে আট রানে এবং লাস্ট ওভারে শেষ দুটো বলে সাধারণ স্ট্রোক খেলেছিলেন ওখানে মুশফিকুর রহিম বলে রাখা ভালো এই টুর্নামেন্টের দুটো করে হাফ সেঞ্চুরি মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদে রাগের বলে কবজির ভালো ব্যবহার করেছেন নাজমুল হোসেন শান্ত কিছুটা মিডল এবং লেগ স্টাম্পে বল পিচ করেছিল বাট স্টিল কবজির মোচরে ঘুরিয়ে দিয়েছেন গুড হ্যান্ড আই কোয়ার্ডিনেশন রেখেছিলেন ইনিশিয়ালি আপনি শুরুর দিকে বলকে বেশি জোরে না মেরে ব্যাটে বলে টাইমিং করানোটা খুবই জরুরি যেটা আমরা মুশফিকুর রহিমের ব্যাট থেকে শুরুতে দেখেছি নিঃসন্দেহে নাজমুল হোসেন শান্তও চাবেন যেভাবে মুশফিকুর রহিম তার ইনিংসটি বিল্ড করেন আজকে তিনিও সেভাবে ইনিংসটি বিল্ড করবেন আসছেন রুবেল হোসেন ওভারের পরের বল অফ স্টাম্পের বাইরে দেখে শুনে ডিফেন্স করে দিলেন নাজমুল ওয়েল প্লেড অ্যান্ড ওয়েল বোল্ড লেফট অ্যান্ড রাইট কম্বিনেশন যে কারণে ফিল্ডিংয়েরও বারবার পরিবর্তন করতে হচ্ছে বক্সে এই মুহূর্তে আমরা দুজন মাজার উদ্দিন অমি এবং কুমার কল্যাণ আপনাদের সবার জন্য কামনা সরাসরি সম্প্রচার আসছে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশনে এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল সরাসরি সম্প্রচারের উদ্যোগ সফলতম আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজকদেরকে ধন্যবাদ একই সাথে বিটিভি কর্তৃপক্ষকেও অনেক অনেক ধন্যবাদ বিসিবির পক্ষ থেকে খুব ভালো বোলিং করছেন রুবেল হোসেন দেখেন ব্যাটসম্যানকে কোনো রুমই দিচ্ছেন এবং টেম্প করছেন আসো তুমি বাইরের বল তোমাকে খেলানোর চেষ্টা করছি তুমি একটি খোঁচা দাও বা ড্রাইভ করো আমাকে যেটি গত ম্যাচেও আমরা দেখেছি আবু হায়দার রনি এই প্রান্ত থেকে উপরে বল করছেন এবং রুবেল হোসেন কিছুটা টেনে দিচ্ছেন যখন আপনি ব্যাটসম্যান হিসেবে দেখবেন যে একটু রুম রয়েছে তখন আপনি প্রবণতা থাকবে কিন্তু ব্যাটটি পেতে দেয়ার সেটি করেই কিন্তু উইকেটগুলো আদায় করে নিয়েছেন রুবেল হোসেন আজকেও সুমন খান উপরে উপরে বল করছেন এবং রুবেল হোসেন ফোর্থ এবং ফিফথ স্টাম্প চ্যানেলে মেনটেন করে যাচ্ছেন আসছেন ওভারের পরে বল করার জন্য এবারও উইকেটের উপর বল দেখে শুনে ডিফেন্স করে দিলেন ভেরি গুড ওভার ফ্রম রুবেল হোসেন পাঁচ ওভার শেষে নাজমুল একা তেইশ এক উইকেটে বোলিংয়ে আরও একটা পরিবর্তন এ বাদত পাঁচটা উইকেট এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে তিনটা উইকেট নিয়েছিলেন তাকে সুমন খানের পরিবর্তে আনা হয়েছে মিডিয়া সেন্টার প্রান্তে সুমন খান এর আগে দুবার বল করেছেন তার পরিবর্তে এ বাদত তিনি প্রস্তুত হচ্ছেন রানাতি ফাস্ট মিডিয়াম বোলার তার সামনে অভিজ্ঞ মুশফিক সর্বোচ্চ রান টুর্নামেন্টের অফ ব্যাটসম্যান বাইরে এতটাই বাইরে এক্সট্রা চব্বিশ এক উইকেটে প্রথম উইকেটে পতন ঘটেছিল চার রানে সাইফ হাসান ফিরেছিলেন বোল হোসেন ব্যক্তিগত চার রান করে সেখান থেকে বিশ রানের ছোটখাটো পার্টনারশিপ ক্যাপ্টেন নজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুশফিক ও রহিমের কল্যাণে তবে পার্টনারশিপটাকে অবশ্যই হেলদি করতে চাইবে এই দুজন ব্যাটসম্যান গুড স্টার্ট এবাদতের কথা বলছিলাম আট নয় জন যে ফাস্ট বোলারদের গ্রুপ তৈরি হচ্ছে এবাদত ইজ ওয়ান অফ দেম আমাদের টেস্ট দলে নিয়মিত ফাস্ট বোলার আবু জায়দ রাহির পাশাপাশি তিনিও নতুন বল শেয়ার করে থাকেন গত বছর আমরা ভারতে যে টেস্ট সিরিজ খেলেছিলাম এবাদত সেই সিরিজে ছিলেন এবং যদিও বোলারদের জন্য খুবই ডিফিকাল্ট ছিল বাট স্টিল কিছুটা চেষ্টা তাদের মধ্যে লক্ষ্য করা গিয়েছিল আসছেন ওভারের পরের বল ওয়াও কিছুটা ভেতরে ঢুকেছিল বাট ওয়েল লেফট ইন দি এন্ড বাই মুশফিকুর রহিম শেষ মুহূর্ত বলে চোখ রেখেছেন এবং স্টাম্প কভার করতে সক্ষম হয়েছিলেন যার কারণে কিন্তু খুবই কনফিডেন্টলি বলটা লিফ করতে পেরেছেন উদ্বোধনী ম্যাচে সাধারণ নৈপুণ্য নাজমুল একাদশের বিরুদ্ধে নবাবারে ছেচল্লিশ রান দিয়ে তিনটা উইকেট নিয়েছিলেন এবাদত হোসেন এবং সেই ম্যাচে তিনি ছিলেন মাহমুদুল একাদশের পক্ষে সবচেয়ে সফল বোলার এরপরে আরেকটি ম্যাচেও দুটো উইকেট লাভ করেন যেটা ছিল লাস্ট ম্যাচ মাহমুদুল একাদশের তামিম একাদশের বিরুদ্ধে চমৎকার সামান্য বাইরে রহিম সময় নিচ্ছেন চব্বিশ এক উইকেটে ফাইনাল ম্যাচ পঞ্চাশ ওভারের ম্যাচ ডাবল লীগ পদ্ধতির এই টুর্নামেন্ট প্রেসিডেন্টস কাপ দু হাজার বিশ জাতীয় দলের তিন তারকার দলের নাম করুন একটি গালে একই চ্যানেলে দুজন আম্পার মাসুদুর রহমান মুকুল এবং শেরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত রিজার্ভ আম্পার রহমান এবং ম্যাচ হাসান ভালো লাইন মেনটেন করছেন এবাদত গত বলটি দেখেছি ভালো ক্যারিও হয়েছে উইকেট কিপারের কাছে শেষ মুহূর্তে দেখে শুনে ছেড়ে দিচ্ছেন মুশফিকুর রহিম আসছেন এবাদত ওভারের পর বল এবার অফ স্টাম্পের বাইরে দেখে শুনে ছেড়ে দিলেন দেখেন গত ওভারে কিন্তু দুটো বাউন্ডারি মেরে বোলারকে চেঞ্জ করতে বাধ্য করেছেন তিনি অপোনেন্টের ক্যাপ্টেনকে বাধ্য করেছেন যে বোলিংয়ে পরিবর্তন আনা হোক এবং যেহেতু নতুন বোলার এসেছে শুরুতেই তাকে সমীহ করছেন দ্যাটস আ সাইন অফ আ বিগ ব্যাটসম্যান আপনি যতই ভালো টাচে থাকেন আপনাকে বোলারকেও কিন্তু সেই সম্মানটা দিতে হবে যদি ভালো বোলিং আসতে থাকে এবং সুযোগটার অপেক্ষা করা যেহেতু খুবই আর্লি স্টেজ এখান থেকে নিশ্চয়ই চাবেন না তিনি কোনো ভুল করতে এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল দেখে যাচ্ছেন ও যেটা বলছিলাম ভুল করা অস্টাম্পের বাইরে ঠিক খোঁচা মারার একটি প্রবণতা লক্ষ্য করা গেল তবে লাকিলি ব্যাটে বলে হয়নি এবং এরই সাথে একটি ভালো ওভারের সমাপ্তি এবাদত হোসেনের ছবার শেষে নাজমুল একাদশ চব্বিশ এক উইকেটে নাজমুল একাদশ টস এর ব্যাট করছে নাজমুল হোসেন রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইক এন্ডে টেস্ট খেলেছেন চারটি জাতীয় দলের পক্ষে রান করেছেন দুশো এক পাঁচটি ওডিআইতে পঞ্চান্ন রান এবং দুটো টি টোয়েন্টি খেলেছেন নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের পক্ষে আসছেন অভিজ্ঞ রুবেল হোসেন হাফ বলে ড্রাইভিং স্লটে ড্রাইভ করেছিলেন নিশ্চিত বাউন্ডারি সেভ করলেন ওখানে মোমেনুল হক ড্রাইভিং অ্যাকশনে

শর্ট স্কোয়ার লেগে ফিল্ডারকে ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে পাঠিয়ে দেওয়া হচ্ছে আসছেন রুবেল হোসেন তার জন্য একটি স্লিপ রয়েছে গুড ভেরি গুড বোলিং ব্যাটসম্যান কিন্তু পরবর্তীতে রিয়েলাইজ করেছেন যে এই বলটি আমার লিভ করা প্রয়োজন ছিল দেখেন ডিফারেন্সটা দেখেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্তর শেষ বলের উপর চোখ রাখাটা কতটুকু গুরুত্বপূর্ণ মুশফিকুর রহিম কিন্তু ঠিক সেটি যাচ্ছেন অন্যদিকে শান্ত ঠিক এই বলটিতে আপনি যদি রিপ্লেতে দেখবেন কিছুটা নিজের উপর বিরক্ত হয়েছিলেন কেন আমি এই শটটি খেলতে গেলাম অস্টাম্পের বাইরের বল ছিল আমি তো লিভ করতে পারতাম এবং বলের উপর চোখ রাখলে অনেক ক্ষেত্রে এটি সহজ হয়ে যায় কোনো সন্দেহ নেই এবারে হালকা রাইজ শেষ মুহূর্তে তিনি চলে আছেন আট রানে সতেরোটি বল ফেস করেছেন রুবেল কে কিভাবে মোকাবিলা করেন সেটি দেখার বিষয় এই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক উইকেট টেকার বোলার এগারোটা উইকেট পেয়েছেন এক পাঁচ উইকেট পাওয়ার ক্রেডিটটা তামিম একাদশের মহাম্মদ নাজমুল একাদশের বিরুদ্ধে উইকেট উইকেট আমরা ঘটনা দেখেছি দুজনের কল্যাণে রুবেল হোসেন তামিম একাদশের বিরুদ্ধে উইকেট শরিফুল ইসলাম নাজমুল একাদশের পক্ষে তামিম একাদশের বিরুদ্ধে সাঁত্রিশ রানে চার উইকেট আর একটি সুপার ডেলিভারি মুশফিকুর রহিম বলের উপরে সজাগ দৃষ্টি রেখেছিলেন মুশফিক তিন ফরম্যাটের ক্রিকেটে নির্ভরতা বাংলাদেশের জন্য সত্তরটি টেস্ট ম্যাচ খেলেছেন চার তেরো রান ওয়ান ডেতে দুশো আঠারো ম্যাচে ছ হাজার চুয়াত্তর এবং টি ছিয়াশি এক রহিম দুটো বাউন্ডারি সে আটেই তিনি দাঁড়িয়ে আসছেন রুবেল হোসেন আবারও ব্যাকআপ লেনতে একটু রাইস অসাধারণ চ্যানেলে বল করছেন রুবেল হোসেন এবং এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে কিন্তু আমরা রুবেলের দুর্দান্ত বোলিং দেখছি লাইনের উপরে যথেষ্ট মনোনিবেশ এবং উইকেট পাওয়ার ক্ষেত্রে তার জুড়ে মেলাবার ভার এবং ঠিক যখন যে সময় যে কাজটা করণীয় এবং ক্যাপ্টেন তার প্রতি যখনই আস্থা রাখেন তখনও কিন্তু সেটা প্রতিদান দেন আমি অন্তত রুবেল হোসেন অ্যাটেম্পটেড স্লোয়ার ছিল তবে কিছুটা ওয়েওয়ার ডাউন দ্য লেগ সাইড প্যাডে লেগেছিল ডট বল টু এন্ড দি ওভার সাত ওভার শেষে নাজমুল একাদশ পঁচিশ এক উইকেট এবং যেটি বলছিলেন রুবেলের কথা ভালো পেস জেনারেট করছেন কিন্তু তিনি একজন ফাস্ট বোলারের জন্য আপনি যখন এক্সপ্রেস ফাস্ট বোলার হিসেবে ক্যারিয়ার শুরু করবেন আমরা জানি যে পেস বোলিং হান্ট দিয়ে কিন্তু তিনি সিনে আসেন এবং পরবর্তীতে জাতীয় দলেও ঢোকেন শুরুর দিকে খুব ভালো পেস জেনারেট করতেন বাট পরবর্তীতে এসে কিছুটা হলেও পেসে ল্যাপস হয়েছিল বাট আবার এই লকডাউনের পর এসে প্রথম যখন খেলা দেখা গেল এবং তার মধ্যে যে ফিটনেসের ব্যাপারটা টানা চারটি ম্যাচ খেলা একজন ফাস্ট বোলারের জন্য তাস্কিনের কথা বলতে হবে গতকাল চিফ সিলেক্টর আমাকে বলছিলেন যে আমাদের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে যে তাস্কিন রুবেল এই প্লেয়ারগুলো এই ফাস্ট বোলারগুলো টানা চারটি ম্যাচ খেলছে ফিটনেস নিয়ে কোনো ইস্যু হচ্ছে না ইনজুরি কোনো কনসার্ন নেই এবং ফাস্ট বোলাররা যখন রেগুলারলি আপনার ম্যাচ খেলতে পারবে উইচ মিনস তাদের ব্যাক খুবই স্ট্রং তারা ফিটনেস ওয়াইজ খুবই স্ট্রং হার্ড ওয়ার্ক করছেন বোঝা যাচ্ছে প্রত্যেকটা ফাস্ট বোলার কিন্তু চিপ ইন করছেন এবং একটা হেলদি কম্পিটিশন তৈরি হচ্ছে কিছুটা সুইট ডিলেমাও বলতে হবে সিলেক্টরদের জন্য যে ভবিষ্যতের জন্য কাদেরকে তিনি তারা আলাদা করবেন ন্যাশনাল টিমে খেলার জন্য সো খুব ভালো একটি দিক আমরা রোটেট করে খেলতে পারি আমরা বোলারদের ফাস্ট বোলারদের বলি যে কিছুটা হলো লোড ম্যানেজমেন্টের দিকে ঝোঁক ঝোঁক দেয়া

সামনের পায়ে ভর করে ড্রাইভ করেছিলেন মিড অফে দারুণ ফিল্ডিং ওখানে ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদের দারুণ নেতৃত্ব দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ গ্রুপ পর্বে দুটো ম্যাচে জয় দুটো ম্যাচে পরাজয় এবং সর্বাধিক তিনটা ম্যাচ কিন্তু জিতে ফাইনাল কনফার্ম করে নাজমুল হোসেন শান্ত ফাইনাল ম্যাচ এবার এলেক্স স্টাম্পের উপরে রান পাবেন একটি রান তো হয়েছে অনায়াসে সফট হ্যান্ডে পুশ একটি রানের সুবাদে দলীয় স্কোরটা বাড়লো এই মুহূর্তে দলীয় রান ছাব্বিশ এক উইকেটে একটা বিষয় লক্ষণীয় অমি আমরা এর আগে ছটা ম্যাচও দেখেছি আজকেও সপ্তম ম্যাচ প্রথম দশ ওভারে দ্রুত গতিতে রান তোলার যে বিষয়টা আমরা একটা ম্যাচ বাদে বাকি কোনো ম্যাচ আর কোন ম্যাচে কিন্তু আমরা সেভাবে দেখতে পাইনি এটা একটি কারণ রয়েছে কিন্তু আপনি যখন আর্লি উইকেট পড়ে যাবে তখন আপনার উইকেট কন্টেন্ট করাটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় প্রেশারটা একটু বিল্ড করতে থাকে তখন পার্টনারশিপ বিল্ড আপ করার একটি ব্যাপার থাকে ড্রেসিং রুম থেকে সেই চাপটা থাকে না যে আপনি পাওয়ার প্লেটা ইউজ করেন বা প্রথম দশ ওভারে যে অ্যাডভান্টেজটা সেটা গ্রহণ করেন হ্যাঁ যদি উইকেট না পড়ে তখন গিয়ে কিন্তু যারা উইকেটে থাকেন ক্রিজে থাকেন তাদের মধ্যেই একটি তারণা থাকে যেহেতু আমরা অলরেডি ডিফিকাল্ট পিরিয়ডটা পার করে এসেছি এখন আমরা একটু রেফিল ফিল্ড রেস্ট্রিকশনটাকে আমরা কাজে লাগাই তবে প্রত্যেক ক্ষেত্রেই দেখা গিয়েছে টুর্নামেন্টে আর্লি দুটো তিনটি উইকেট পড়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যানের অনেকটাই চাপে পড়ে যায় যার কারণে কিন্তু সেই এক্সট্রা প্রেশার যেটা বা বোলারকে চার্জ করার যে বিষয়টা সেটি কিন্তু তাদের কাছ থেকে লক্ষ্য করা যায় না এই ক্ষেত্রে এখন স্ক্রিনে কিছুটা প্রবলেম দেখা দিচ্ছে আম্পায়ারকে নির্দেশ দিতে দেখা গেল সাইড স্ক্রিনের কিছু রাইট আমরা দেখছি এবং যেটি বলছিলাম যে আর্লি অন যে আপনার সেই অ্যাডভান্টেজটা নেওয়া সেটির ক্ষেত্রে কিছুটা ডিফিকাল্ট যদি আপনার আর্লি উইকেট পড়ে যায় আজকে একটি উইকেট পড়েছে কিন্তু আরেকজন ব্যাটসম্যান সৌম্য সরকার কিন্তু রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিং রুমে ফিরে গিয়েছেন তো টেকনিক্যালি দুজন ব্যাটসম্যান কিন্তু এখন ড্রেসিং রুমে সো সেই ব্যাপারটিও থাকবে দুজন ব্যাটসম্যান যারা রয়েছেন ক্রিজে মুশফিক এবং শান্তর কাছ থেকে অ্যাট দ্য সেম টাইম ভালো বোলিংও কিন্তু করছেন বোলাররা কোনো রুম দিচ্ছেন না আমরা দেখেছি দুটো রুম পেয়েছেন মুশফিক দুটোতেই ক্যাশ ইন করতে সম্ভব হয়েছিলেন এবারও উইকেটের উপর বল সফট হ্যান্ডে খেলে দিয়েছেন আপনি দেখবেন বটম হ্যান্ডটা কিভাবে শেষ মুহূর্তে তিনি সরিয়ে ফেলেন সফট হ্যান্ডে খেলেন দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ মুশফিক এন্ড অফ আনাদার ওভার আট ওভার শেষে ছাব্বিশ এক উইকেটে নাজমুল একাদশ নবম নবমভারে খেলা শুরু হচ্ছে এবং রুবেল কন্টিনিউ মিরপুর থানা প্রান্ত থেকে কোটার চমৎকার নাজমুল হোসেন শান্ত শান্তেল হোসেনের এটি কোটার পঞ্চম ওভার চার দশমিক এক ওভার একটা মেডেন জুটে গেছে রান দিয়ে একটি উইকেট একমাত্র সফল বউলার আজকের ম্যাচে টস আজকে অবশ্য মাহমুদুল্লাহ রিয়াদের প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ফাইনাল ম্যাচ এবং ফাইনাল উত্তেজনাটা কিন্তু একেবারেই ব্যতিক্রম দুটো দল উদ্বোধনী ম্যাচেও কিন্তু অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে ওভারের প্রথম বলটি যদি দেখবেন নাজমুল হোসেন শান্তকে কিছুটা স্লোয়ার করেছিলেন রোল অফ দ্য ফিঙ্গার্স নাজমুল হোসেন শান্ত কিছুটা হলেও কিন্তু লেটে খেলেছিলেন যার কারণে অল্প সময়ের জন্য বল বাতাসে ছিল তাকে লক্ষ্য করা গিয়েছে তিনি স্লোয়ারটাকে পিক করতে পেরেছিলেন খুব ভালো বোলিং করছেন রুবেল হোসেন এমন না যে শুধু তার পেসের সাথে খেলছেন অ্যাট তিনি তার ভেরিয়েশন নিয়েও কাজ করছেন প্রপার চ্যানেল মেনটেন করছেন ম্যাচিওর্ড ফাস্ট বোলারের পরিচয় দিচ্ছেন আজকে এবারও টাইট লাইন এন্ড লেংথ নো রুম ব্যাটসম্যান হ্যাড নাথিং টু ডু অ্যাকসেপ্ট ডিফেন্ডিং দ্য বল এই টুর্নামেন্টের অর্জনও কিন্তু কম নয় আমি বারোটি অর্ধশত রান আমরা দেখেছি একটি শত রান দেখেছি দু দুজন ব্যাটসম্যান দুটো করে অর্ধশত রান করেছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ আমরা পার্টনারশিপও দেখেছি একশো রানের রানে রাফিব হোসেন ধ্রুব মুশফিকের কল্যাণে তিনটা জেনুইন শত রানের পার্টনারশিপ স্টাম্প বরাবর ল্যান্ড বন রক্ষণাত্মক ঢঙে খেলেছেন রুবেল হোসেন এক্সেলেন্ট বোলিং তার ফিগারটা একটু বলতে চাই যার দশমিক চার ওভার এক মেডেন ন রান একটি উইকেট কি অসাধারণ চ্যানেল মেনটেন এবং প্রতিটা ম্যাচে যেটা একটু আগে বলছিলেন কঠোর কঠোর হার্ডওয়ার্ক এবং উইকেট পাওয়ার যে একটা ক্ষুধা সে বিষয়গুলো কিন্তু এই টুর্নামেন্টে আমরা রুবেলের কাছ থেকে দেখতে পাচ্ছি একই সাথে তাসকিন আহমেদ প্রত্যেকটা ফাস্ট বোলার কিন্তু যথেষ্ট এগ্রেসিভ এবারে হুলালেন্তে ড্রাইভ পাওয়ার শর্ট ছিল বাট ভালো ফিল্ডিং আজকে ফিল্ডিংে কিন্তু আমরা অসাধারণ প্রচেষ্টাগুলো দেখতে পাচ্ছি বিশেষ করে কভার অন চলে মাহমুদউল্লাহ একাদশের একাধিক बाउंड्री কিন্তু সেভ করতে সক্ষম হয়েছে এবং যেটা দলের জন্য খুবই দরকার এই বলটাতে কিন্তু রুম ছিল নাজমুল ইসলাম নাজমুল হোসেন শান্ত শর্টও খেলেছিলেন বাট দেখেন একটি ফিল্ডিং সাইড ভালো ফিল্ডিং সাইড কতটুকু সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ দিতে পারে আপনাকে যখন যদি এই বলটা মিস ফিল্ড হতো বা বাউন্ড্রি হয়ে যেত অনেকটাই কিন্তু শান্তর প্রেশার রিলিজ হয়ে যেত এখন দেখবেন যে এই বলটাতেও বাউন্ডারি যখন হয়নি কিছুটা হলেও কিন্তু নার্ভাসনেস বা বিরক্ত একটা ব্যাপার কিন্তু শান্তর ভেতর কাজ করবে যে আমি একটি শিওর বাউন্ডারি মিস করে ফেললাম সো সেটা কিন্তু তার ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করবে বলতে বলতে আরও একটি ওভারের সমাপ্তি মেড এন ওভার ফ্রম রুবেল হোসেন ন ওভার শেষে নাজমুল একা ছাব্বিশ এক উইকেট এবং ভেরি গুড পার্টনারশিপ বোলিংও বলতে হবে গত ওভারে আমরা এবাদতকে দেখেছি মাত্র একটি রান দিয়েছেন এই ওভারে রুবেল হোসেন মেডেন ওভার দিয়েছেন সো পার্টনারশিপ বোলিংটাও খুবই গুরুত্বপূর্ণ আপনার যখন দু এন থেকেই খুব ভালো বোলিং হবে তখন কিন্তু উইকেট পড়ার প্রবণতাটাও থাকে ব্যাটসম্যানদের ভুল করার একটি সুযোগ তৈরি হয় কারণ রান যদি না হয় তখন তারা নিজে থেকে একটি শট ম্যানুফ্যাকচার করতে চান এবং জোর করে শট খেলতে গিয়ে কিন্তু অনেক ক্ষেত্রেই উইকেট বিলিয়ে আসেন এবাদত হোসেন আসছেন তার পরের ওভার করার জন্য একটি স্লিপ একটি গালি ব্যাকওয়ার্ড পয়েন্ট পয়েন্ট মিড মিড অফ অন শর্ট স্কোয়ার লেগ এবং ডিপ ফাইন লেগে একজন ফিল্ডার রয়েছেন কিছুটা এক্সট্রা অঞ্চলে বলা যায় কিছুটা ব্যাকওয়ার্ড অঞ্চলে আসছেন এবাদত মাত্র দুটো রান দিয়েছেন তার আগে দু ওভারে দারুণ আস্থার প্রতিদান দিচ্ছেন ক্যাপ্টেনের প্রথম বাউন্ড শেষ মুহূর্তে হক এবং সুমন খান যথারীতি মিডাফে অফসাইড অত্যন্ত স্ট্রং পজিশন আমরা ফিল্ডিং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি মাহমুদুল এবার উপরে রাইস করা বলটি সঙ্গে সঙ্গে ঘুরিয়েছেন কবজির মোচরে একটি রান অনেকক্ষণ পর মুশফিকের উইলো থেকে আসলো আর একটি রান তিনি চলে গেলেন এই রানের সুবাদে নয় দলে রান বাড়লো সাতাশ এক উইকেটে দশ ওভারে রয়েছি আমরা বিসিবি প্রেসিডেন্ট কাপ দু গ্রান্ড বিশ গ্র্যান্ড ফাইনাল এবারও কিন্তু আরেকজন পেস বোলিং হান্টেরই প্রোডাক্ট তিনিও শুরুতে পেস বোলিং হান্টের মাধ্যমে কিন্তু এসেছিলেন সিনে এবং উইকেটে হিট করতে পছন্দ করেন গত বলটি দেখেছি এর আগের বলটিও দেখেছি অফ স্টাম্পের বাইরে এবারও স্ল্যাশ করতে চেয়েছিলেন তবে ঠিকমতো কানেক্ট করতে পারেননি নাজমুল হোসেন শান্ত দুজন বোলারকে ক্রেডিট দিতে হবে তারা নতুন বলটাকে প্রপারলি ইউটিলাইজ করছেন উইকেটে জোরে মারছেন ভালো বাউন্স পাচ্ছেন ভালো ক্যারি হচ্ছে উইকেট কিপারের কাছে একজন ফাস্ট বোলারের জন্য দ্যাটস দ্য বেস্ট সাইট নতুন বলটাকে কাজে লাগানো যদিও উইকেট খুবই স্পোর্টিং এবার নাজমুল হোসেন শান্তকে দেখা যাচ্ছে ব্যাট পরিবর্তন করতে টো এন্ড অফ ব্যাটে লেগেছিল গত বলটি এবং খুবই ডিফিকাল্ট আপনার টো এন্ডে বল লাগলে অনেক ক্ষেত্রে আমরা দেখি ব্যাট ফেটে যায় এবং ব্যাটের সেই লোয়ার পার্টটি কিন্তু খুবই দুর্বল হয়ে যায় সো ব্যাটসম্যানরা নিঃসন্দেহে খুবই আনকমফোর্টেবল থাকেন এবং তাদের ব্যাটের ব্যাপারে তারা খুবই কনসিয়াস অবশ্যই এবং যে কারণে ড্রেসিং রুমে একটা ইশারা গেছে একাধিক ব্যাট অলরেডি মাঠে নাজমুল হোসেন শান্ত এই টুর্নামেন্টে সাধারণ নেতৃত্ব দিয়েছেন তবে রানে ফিরতে হবে আমার টিম ম্যানেজমেন্ট সেদিকেই তাকে এবং নিজের উপরে আজকে যেন অনেক বেশি কনফিডেন্স যদিও শুরুতে একটু জন্মনে ভাবটা তার মধ্যে লক্ষ্য করা গেছে বাট এই মুহূর্তে কিন্তু অনেক বেশি ইতিবাচক বিশেষ করে মুশফিকুর রহিম বারবার তাকে পরামর্শ দিচ্ছেন উইকেটে টিকে থাকার বিষয় আস্টানি বাদাত কোটা থার্ড ওভার এবারে ঠিক মতো যে খেলতে পারে সেটা বলা যাবে না মাঝে মধ্যে আনিবেন বাউন্স আমরা দেখছি মাঝে মধ্যে আবার কখনো বল লো হয়ে যাচ্ছে যেটা ব্যাটসম্যানদের জন্য অনেক বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ ক্যাপ্টেন তাকে দেখছেন এই মুহূর্তে নজমুলের জন্য একটা স্লিপ গালিতে জেনেছিলেন তাকে অবশ্য শর্ট টাকা কাভারে নিয়ে যাওয়া হলো এবারে অন রাই বল যাচ্ছে মেড অনস नॉट এ পেচ ইন একটা হাফ বল ইলাক্স এবং চার অনেকক্ষণ পর নজমুল হোসেন শান্তর উইলো থেকে এবং এই চার অবশ্যই তার আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে দেবে দলি বাড়লো এই মুহূর্তে তিরিশের ঘরে পৌঁছে গেল দেখুন বাইরে হাফ বলে পেয়েছিলেন চমৎকার এবং সেখান থেকে আরো চারটি রান সাতাশ পেরে একত্রিশ এক উইকেটে দশম ওভারে খেলা চলছে দুই দশমিক পাঁচ ওভারে সাত রান দিয়েছেন কোনো উইকেট পান বাদত ওভারের শেষ বলটা নিয়ে যাচ্ছে লেন কে স্টিয়ার করেছিলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে চমৎকার ফিল্ডিং নিশ্চিত রানটা বাঁচিয়ে দিল এবং সেই সাথে আর একটি ওভারে খেলা শেষ হয়ে গেল দেখতে দেখতে দশম ওভারে খেলা শেষ একত্রিশ এক উইকেটে টস এরে ব্যাট করতে নেবে নাজমুল একাদশ বিসিবি প্রেসিডেন্টস কাপ দু হাজার বিশ এগারোতম খেলা শুরু হবে কমেন্ট বক্সে পরিবর্তন আসছেন সমন্বয় ঘোষ সাথে থাকছেন তাই বনন্ত ধন্যবাদ কুমার কল্যাণ এবং মাজার উদ্দিন অমি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাই অনন্ত সুমন খান তার প্রথম স্পেলের থার্ড ওভার প্রথম বলটি করেছেন রান নেই আমার সাথে যুক্ত হচ্ছেন সমন্বয় ঘোষ পারফেক্ট একটা ওয়েদার সমন্বয় চমৎকার রোদ এবং বাতাসও আছে অর্থাৎ আগের যে ছটা ম্যাচ সেই ম্যাচগুলোর তুলনায় এই এই ম্যাচটা কিন্তু ফাইনাল আলাদা খেলার জন্য পারফেক্ট ওয়েদার সবকিছু মিলিয়ে ফাইনালি পারফেক্টন অনাল বড় ম্যাচ বিসিবি প্রেসিডেন্ট কাপ মিরপুর শের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আমরা রয়েছি কম ধন্যবাদ এবং কুমার কল্যাণ একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভালো একটা জুটি গড়েছেন এই দুই ব্যাটসম্যান দুজন ওপেনারি ড্রেসিং রুমে ফেরত একজন আউট হয়েছেন সাইফাসান অপরজন রিটায়ার্ড হার্ট হয়ে সৌম্য সরকার ড্রেসিং রুমে আছেন ভালো একটা শুরু করেছেন মাহমুদুল্লাহ একাদশের বোলাররা টসে জিতেছেন এর আগে মাহমুদুল্লাহ একাদশের অধিনায়ক মহমদুল্লাহ রিয়াদ এবং টসে জিতে ফিল্ডিং করবার সিদ্ধান্ত থিং টু ডু একটা জিনিস মনে করতেই হয় তাই তো যে এই টুর্নামেন্টে বেশ কয়েকটা বড় বড় জুটি এসেছে মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ একাদশের বিরুদ্ধেই এর মধ্যে তার মধ্যে একটি ছিল একশো সাতচল্লিশ রানের যে জুটি যে নাজমুল একাদশী করেছিল মুশফিকুর রহিম এবং আফিফ হোসেন ধ্রুব সেই জায়গাটা এই মিডল ওভার্সে এবং মিডল অর্ডার এবং ল্যাটার মিডল অর্ডারে যে নাজমুল একাদশের স্ট্রেংথটা সেটা মাথায় রাখা উচিত বেশ ভালো একটা বল সুমন খানের কাছ থেকে হ্যাঁ আপনি ভালো একটা পয়েন্ট ধরেছেন অ্যাট দ্য সেম টাইম মাহমুদুল রিয়াদের কাছে মনে হয়েছে যে চেঞ্জ করাটা বিট কমফোর্টেবল যদিও এই দলের সাথেই তারা গ্রুপ পর্বে যে দুটো ম্যাচ হেরেছেন তাদের সাথেই হেরেছেন একটা ডিফেন্ড করতে গিয়ে পারেননি চার উইকেটের হার আর একটা আবার দুশো ষাটের উপর একটা বিশাল টার্গেট তারা করতে গিয়ে একশো একত্রিশ রানের হার দুশো চৌষট্টি পঁয়ষট্টি টার্গেট ছিল সো মুদ্রার এপিট ওপিট দুটো পিটি দেখেছেন মাহমুদুল্লাহ আর একটা বেশ ভালো ডেলিভারি খুবই ইমপ্রেসিভ বোলিং সুমন খানের কাছ থেকে আমরা থ্রুআউট আউট দি সিজন দেখছি ফাইনালেও তিনি সেটা ধরে রেখেছেন প্রথম দুটো ওভারে একটু এক্সপেন্সিভ এই ওভারটা কমব্যাক্ট করেছেন স্ট্রংলি তিনি বলটাকে স্কিড করাচ্ছেন উইকেটে পিচটাকে খুব ভালো ইউজ করছেন নতুন বলটাকে ইউজ করছেন অ্যাজ এ পেসার আপনার যে জিনিসগুলো যে বেসিক পয়েন্টগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে সেই পয়েন্টগুলো নিয়ে সুমন খান খুব ভালো কাজ করেছেন শেষ বলটা এবার অবশ্য ফাইনালি সিঙ্গেলটা আদায় করেই ছাড়লেন ষোলো ওভারের এগারো ওভারের খেলা শেষে চৌত্রিশ এক উইকেটে নাজমুল একাদশ আজকে আমি ভাবছিলাম যে মুশফিকের যেহেতু ইঞ্জুরি ছিল একটা ব্যথা পেয়েছিলেন আগের ম্যাচে এবং উইকেট কিপিং পরে কিন্তু আর কন্টিনিউ করেননি মুশফিক ইজ ফিট বাট আনফর্চুনেটলি সৌম্য সরকার নেই সৌম্য সরকারের জন্য একটা ইম্পর্টেন্ট ম্যাচ কিন্তু ইজ দা ভাইস ক্যাপ্টেন অফ দ্য টিম তিনি আগের তিন ম্যাচে ভালো করেননি আজকেও রিটায়ার হার্ট হয়ে ডাগ আউটে আছেন আই হোপ যে হি উইল ফিল গুড এবং যখন সময় আসবে তিনি মাঠে নেমে আসবেন সুম সরকারের ব্যাটিং তবে সাইফ হাসানের আমার মনে হয় থ্রু আউট দ্য সিজন খুব একটা ভালো গেল না সাইফকে নিশ্চয়ই নিজেও আরও কাজ করতে চাইবেন যদিও এই পাইলট প্রজেক্ট বা এই টুর্নামেন্ট কোনো কিছুর মাপকাঠি হতে পারে না যেহেতু সাত মাস পরে খেলোয়াড়া খেলছেন আর শ্রেণীবাদ কন্টিনিউ করলেন দেখে শুনে সময় করেই খেললেন মুশফিকুর রহিম ইয়েস অ্যাবসোলুটলি মুশফিকুর রহিমের কথা বলছিলেন যে উনি গত ম্যাচে ইনজার্ড হয়েছেন একটা ক্যাচ ধরতে গিয়ে ভালো এফার্ট ছিল ঘাড়ে ব্যথা পেয়েছিলেন মনে হচ্ছিল তারপরও একটু জানিয়ে রাখতে চাই যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছে তাদেরকে যে ফ্রাইডেতে শুক্রবারে কিন্তু উনি নেটে ব্যাটিং করেছেন এবং এই যে উনি যে সবসময় ওনার ওয়ার্ক এফার্ট

তিনি যখন দেখি আগে অনুশীলনে মাঠে ঢোকেন এবং সবার শেষে বের হন সবসময় আলাদা কাজ করেন সবার ব্যাটিং অনুশীলন শেষ হয়ে যায় তিনি আবার আলাদা করে নখ করতে থাকেন তার উইকেট কিপিং নিয়ে কাজ করেন সো ইয়েস যেটা আপনি বলেছেন যে আসলে একটা এক্সাম্পল সেট করে সবার জন্য ভেরি ট্রু এবং এই সিজনটা এত ভালো কাটিয়েছেন আজকের ম্যাচ শুরুর আগে চার ম্যাচে দুশো সাত রান মুশফিকের কাছ থেকে তার মধ্যে একশো তিন রান করেছেন এবং বাকি তিন ম্যাচের মধ্যে দুটো ফিফটি করেছেন আজকে ব্যাট করছেন এগারো রানে অর্থাৎ দুশো সাতটাকে এখন তিনি দুশো আঠারোতে নিয়ে গেছেন সেকেন্ড পজিশনে যিনি আছেন তিনি হচ্ছেন আফিফ হোসেন ধ্রুব একশো সাতান্ন রান এখনো নামে নেই ম্যাচে ব্যাট করতে সো সেকেন্ড ব্যাটসম্যানের সাথে তার দূরত্বটা দেখুন ইটস ইটস লাইক পুরো একটা ইনিংস পঞ্চাশ রানের মতো একটা গ্যাপ অলরেডি আছে সো বোঝাই যায় যে সব ব্যাটসম্যানের থেকে তিনি কেন আলাদা স্ট্যাটি বলে দেয় কোনো সন্দেহ নেই তাতে এবং এই যে এখন যেভাবে খেললেন সেটাও আসলে একটা উদাহরণ হিসেবে রোয়ে যায় ব্যাটসম্যানদের কাছে অফ স্টাম্পের বাইরের ডেলিভারি পাটা নিয়ে সেখানে গেলেন পেছ অফ দ্য বলে গিয়েছেন তারপরে দেখে শুনেই ছেড়েছেন ইবাদতের বলটা কিন্তু পিচ করে ভেতরের দিকে হালকা মুভমেন্ট অফ দ্য ডেক আমরা দেখতে পেলাম তারপরও এই যে ডান পাটা নিয়ে ফ্রান্ট ফুটটা নিয়ে গিয়ে তারপরে সুন্দর করে সমীহ করে ছেড়ে দিলেন এইটাও কিন্তু একটা এক্সাম্পল যে বল ছাড়াটাও যে একটা আর্ট একটা শিল্প সেটা তার ব্যাটিং দেখলে বা ভালো ব্যাটসম্যান যারা আছে তাদেরকে দেখলে বোঝা যায় দুজন ব্যাটসম্যানই এই মুহূর্তে এগারো এগারো করেছিল মুশিক রহিম কবজির মতো ঘুরিয়ে দিয়ে নিশ্চয়ই একটা সিঙ্গেল নিয়ে ওভারের সমাপ্তি হবে পৌঁছে গেলেন বারো রানে তম ওভারের সমাপ্তিও ঘটে যাবে নাজমুল একাদশের সংগ্রহ পঁয়ত্রিশ এক উইকেট হারিয়ে আহ সো পঁয়ত্রিশ বলে বারো মুশিকুর রহিম আটাশ বল খেলে এগারো নাজমুল হোসেন শান্ত আপনি বলছিলেন অধিনায়ক তার উপর দায়িত্ব রয়েছে তারা মনে হচ্ছে দেখেছে মাটি কামড়ে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন এই পিছে এই এই উইকেটগুলোতে আমরা দেখেছি বিশেষ করে এই টুর্নামেন্টে যে সময় নিয়ে যদি আপনি ব্যাটিং করেন তাহলে রান আসে অপর দিকে ভাইস ক্যাপ্টেন সৌম্য সরকারের কথা বলছিলেন আমরা আশা করি যে ওনার চোখে যে সমস্যাটা দেখা গেছে আশা করি গুরুতর কিছু নয় এবং হয়তো আরও একটা দুটো উইকেটের পতন পড়লে আমরা তাকে দেখতে চাইবো ব্যাটিং করতে আমার আজকে তার এমনিতে বডি ল্যাঙ্গুয়েজটা খুব ভালো লাগছিল হয় না অনেক সময় যে দেখে মনে হয় যে হি ইজ এন গুড মাইন্ড স্পেস সেটাই মনে হচ্ছিল অপর প্রান্তে যদি বলি যে بولাররা যে শুরু করেছিলেন উবাল হোসেন ও মানে বিউটিফুল স্টার্ট হিটিং দা টেক হার্ড গুড পেসি বোলিং এবং মুভমেন্টও পাচ্ছিলেন পিচ থেকে সুমন খান এবং এবাদত হোসেন দুজন দু প্রান্ত থেকে তাদের বোলিংটা কন্টিনিউ করছেন 4 ওভারে মাত্র 8 রান দিয়েছেন বাদত খুব ভালো বল করছেন যেটা বলছিলাম যে একটু স্লো স্টার্ট আপনি যদি দেখেন সো স্লো স্টার্টটার কারণে যেটা হলো আবেদন হয়েছে কিন্তু আঙ্গুলটা উঠে গেল ইম্পর্টেন্ট উইকেট যেটা খুঁজেছিলেন সেটা পেয়ে গেছেন মুশফিকুর রহিমের উইকেটটা পড়ে গেছে প্লাম এল বি ডাব্লিউ তার বোলিং অসাধারণ বোলিং এবং নিজের প্রথম উইকেটটা আদায় করে নিলেন সেখানে সুমন খান অসাধারণ মুশফিকের আমরা একটু দেখতে চাইব ডেফিনেটলি বলটা কোথায় পিচ করেছে এবং মুশফিক তার টাইমিং এ কেন গড়বড় করেছেন বোলিং বাই সুমন খান। প্লাম প্লামেল ডাব্লিউ বিউটিফুল ডেলিভারি বলটা পিচ করে আবার কিন্তু স্কিড করেছে সমন্বয়ে এবং একটু ভেতরের দিকে ঢুকেছে তার উচ্ছ্বাসটা দেখুন দিস ইজ দ্য উইকেট দুজন ওপেনার নেই আসল ব্যাটসম্যান যিনি কি ব্যাটসম্যান কি অ্যাঙ্কার রোলটা প্লে করেন তিনি নেই সো শুরুর যে চাহিদা ছিল টস জিতে ফিল্ডিং সেটা একদম অন স্পট অসাধারণ ডেলিভারি সুমন খান দ্বারা তার চতুর্থ ওভার বোলিং করতে এসেছেন এসেই গুড লেংথের ডেলিভারি বলটা পিচ করে পেশ পেশ ধারালো বোলিং শার্প ডেলিভারি পরেই বলটা ভেতরের দিকে ঢুকছিল খানিকটা সাফল করে গিয়ে অনসাইডে খেলবার চেষ্টা মুভমেন্টের সাথেই যেহেতু ভেতরের দিকে ঢুকছিল ডানহাতি হাতি ব্যাটসম্যানের কাছে সেটাকে অনসাইডে ঘুরিয়ে দিয়ে একটা সিঙ্গেল নেওয়ার কথা ভাবছিলেন কিন্তু ব্যাটে বলে করতে পারেননি এতটাই শার্প নিপিন করেছে বলটি যে সেখানেই পরাস্ত হয়েছেন বাট এই যে টপ লেভেল ব্যাটসম্যানদের কথা বলছিলাম ভালো ফর্ম তার হাইয়েস্ট রান গেটার মুর্শিকুর রহিম অনলি মানে সেঞ্চুরি পেয়েছেন দুটো হাফ সেঞ্চুরি পেয়েছেন এই টুর্নামেন্টে এরকম একজন বড় মাপের ব্যাটসম্যানকে যখন আপনি আউট করতে চাইবেন সেরকমই একটা ভালো ডেলিভারি থাকতে হবে ইয়েস দ্যাট ওয়ান ডেলিভারি ইউ হ্যাভ টু মেক ইট কাউন্ট এবং টপ লেভেলে এসে টপ ব্যাটসম্যানদেরকে যখন আপনি জানাবেন যে আমি আমার মধ্যে সেই সামর্থ্য রয়েছে দিস ইজ দ্য প্লেস আমি জানি যে এখানে মাপকাঠি এখান থেকে হয়তো আমরা নির্ধারণ করতে পারবো না

তেরোতম ওভারের খেলা চলছে এবং উইকেট দুটো নেই সো বড় দায়িত্ব সুম সরকার কাছে প্রথম বলেই চার্জ করেছেন বিট লাকি নট এ ভেরি গুড টাইমিং শট কিন্তু একটি রান পেয়ে যাবেন সুম সরকার কিন্তু এসে বুঝিয়ে দিয়েছেন তার মেজাজটা আজকে একটা বড় ইনিংস খুব করে খেলতে চাইবেন আগের তিনটা ম্যাচের দুঃখ কিছুটা বলাতে চাইবেন নাজমুল হাসান শান্ত ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম তিনিও ক্রিজে আছেন সুম সরকার ভাইস ক্যাপ্টেন এবং আজকে এই টিমে আর যারা খেলছেন সাইফ হাসান আউট হয়ে গেছেন আফি হোসেন ধ্রুব তিনের পর নামবেন মুশফিকুর রহিম তৌহিদ হৃদয় ইরফান শুকুর লম্বা ব্যাটিং লাইন আপ ইরফান শুকুর দারুণ ফর্মে রয়েছেন ব্যাটের বাইরের কানে লেগে কিন্তু চারটা রান পেয়ে গেলেন আহ একটা স্লিপ রাখা আছে স্টিল হি ওয়েন ফর দ্যাট শট এবং লাকি আউটসাইড এজ বিগ এবং চারটা রান দিন শেষে চারটা রানই কাউন্ট হবে কিভাবে এসছে ডাজেন্ট একটা ভালো ভালো বল বাট আনলাকি সুমন খান চারটা রান কনসিড করলেন সো কথা বলছিলাম তাস্কিন আহমেদ আল আমিন হোসেন এ দুজনের ওপেনিং জুটি বোলিং জুটি তো থাকছেই আবু জায়দ চৌধুরী রাহি আজকে টুয়েলথ এবং নাইম হাসানের স্পিন বোলিং সাথে নাসুমের বোলিংটা স্ট্রং বোলিং লাইন আপ ফর নাজমুল কালর আবারও গুড লেন্থের ডেলিভারি রাইট অন দ্য মানি ঠিক জায়গা মতো বলটা পেচ করছেন যে বলটাতে বাউন্ডারি পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ সুমন খানকে বলবেন যে চিন্তা করবার ঠিক বল করছেন ঠিক জায়গায় বলটা ফেলছেন হাফ হার্টের একটা শট ছিল নাজমুল হোসেন শান্ত দ্বারা খেলতে গিয়ে খেলবেন নাকি খেলবেন না দমনা ভাব ছিল সেখান থেকে আউটসাইড স্লিপ স্লিপের কথা বলছিলেন স্লিপটা একটু দূরে দাঁড়িয়েছে আহ বাট ইয়াস ইতিবাচক দিক হচ্ছে যে এখনও তো একটা পজিটিভ ক্রিকেট খেলবার চেষ্টা মাহমুদুল্লাহ একাদশ দ্বারা আবারও গুড লেন্থ ডেলিভারি পরে আমরা হালকা বাক বাহাতি ব্যাটসম্যান থেকে বের হয়ে যাচ্ছে সো আত্মবিশ্বাস যোগাবে নিশ্চয়ই সুমন খানকে মাহমুদুল একাদশটা যারা একটু দেরিতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফেসবুক লাইভ কিংবা ইউটিউবে এবং একই সাথে বাংলাদেশ টেলিভিশনে ওই খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে টাইমিং পেয়ে যাবেন ব্যাট এবং বলের সেই মধুর শব্দ অনেক আত্মবিশ্বাস দেবে এই শটটা ব্যাটসম্যান দুজনকেই এবং দলের রানটাও বেড়ে দাঁড়ালো চুয়াল্লিশ দুই উইকেটে ওয়াজ এ গুড বল এবং স্লটে পেয়েছিলেন দারুন একটা কভার ড্রাইভ দেখেছি আমরা কাছ থেকে আরো একটি ওভারের খেলা শেষ তেরো ওভার শেষে চুয়াল্লিশ দুই উইকেটে নাজমুল একাদশুল একাদশটায় কারা কারা আছেন সেটা নিয়ে কথা বলছিলাম মাহমুদুল ক্যাপ্টেন নাইম শেখ আজকের এই ফাইনালে জায়গা পাননি লিটন কুমার দাস তিনি ভাইস কায়েস মমিনুল হক সৌরভ নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান সাবির রহমান রোমান মেদি হাসান মিরাজ আমিনুল ইসলাম বিপ্লব সুমন খান রুবেল হোসেন এবাদত হোসেন চৌধুরী দারুণ তিনজন পেইসার এবং মাহমুদুল হাসান জয় যিনি এই টুর্নামেন্টে এরই মধ্যে তুলে নিয়েছেন দলে জায়গা পাননি রাকিবুল হাসান স্পিনার এবং আবু হায়দার প্রায় কাছাকাছি মানের এক্সপিরিয়েন্স দেখুন তাদের তাদের ইয়াং ট্যালেন্ট দেখুন সবকিছু মিলিয়ে তারুণ একটা সমন্বয় রয়েছে দু দলের মাঝেই নতুন ওভারের প্রথম বল আহ এবার একটু কথা বলতে চাই আপনার সাথে নির্বাচক মিনহাজ জাতীয় দলের প্রধান কোচ রাসেল টোমিকো সবাই পেইসারদের পারফরমেন্সে দারুণ খুশি বা খুব বেশি ভেরিয়েশন রাখেন না বাট যেই বোলিংটা করছেন এই বোলিংটা কিন্তু কারণ আমরা বারবারই বলছি যে একটা ক্ষমতা তিনি কতটুকু করছেন সেই ক্ষমতার পূর্ণ ব্যবহার তিনি এই টুর্নামেন্টে করেছেন প্রপার চ্যানেল মেনটেন আমরা বারবার বলি যে একই চ্যানেলে বল করে যাওয়া ব্যাটসম্যানের কঠিন পরীক্ষায় ফেলা ব্যাটসম্যানও জানেন যে আমার ছটা বল হয়তো পাঁচটা বলই একই জায়গায় ফেলার ক্ষমতা রাখেনে বাদতো সেই পরীক্ষাটা নেওয়া দারুণভাবে কিন্তু সেই কাজটা করে চলেছে বাদত পরপর দুটো বল একই জায়গায় করেছেন আরো দুটো ডট বল ইমপ্রেসিভ বোলিং চার ওভার তিন বল করেছেন আট রান কোনো উইকেট নেই কিন্তু মাত্র আটটা রান এবং এই যে বলগুলো ডট করছেন পার্সেন্টেজ বাড়াচ্ছেন ডল বলের এতে হিউজ প্রেশার ক্রিয়েট হচ্ছে অপোনেন্ট ব্যাটসম্যানদের উপর নিঃসন্দেহে ভালো প্রেশার ক্রিয়েট করছেন আপনি ফাস্ট বোলারদের পারফরমেন্সের কথা বলছিলেন রুবেল হোসেন সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার মোহাম্মদ সাইফুদ্দিন দুর্দান্ত খেলেছেন ফাইভ উইকেট হল ছিল গত ম্যাচে তারপরও জিততে পারেননি একটা আক্ষেপ রয়ে যাবে এখানে ইবাদতকে দেখছি সুমন খানকে দেখছি মুস্তাফিজ মুস্তাফিজুর রহমান আমরা শরীফুলকে দেখেছি আন্ডার নাইনটিন স্টার দুর্দান্ত বোলিং করতে তাসকিন আহমেদের কথা ভুলে ভুলে যেতে পারছি না তাসকিন আহমেদ এবং আলামিন হোসেন এক গত ম্যাচে তামিম একাদশের বিরুদ্ধে তারা যে স্টার্টটা এনে দিয়েছিল ইন্টারেস্টিং একটা কম্পিটিশন হয়েছিল তাসকিন আহমেদ অ্যাটাকিং বোলিং করছেন ঘাম ঝরিয়ে পুরো চার্জিং ইন লম্বা রান আপ দিস ইজ অ্যাপ্রোচ ইউ ওয়ান্ট টু সি আপনার ফাস্ট বোলার সে সেই অ্যাটাকটা লিড করবে সে আক্রমণটা সেট আপ করে দিবে পুরো দলের একটা মনোভাব অফ স্টাম্পের বাইরের বল একটা কাভার ড্রাইভ সৌম্য সরকার দ্বারা ফ্রান্ট ফুটে এসে আমরা দেখেছি যে গত ওভারে এদিকে ব্যাটসম্যানদের কথাও একটু বলতে হয় যে শান্ত আউটসাইড এজ দিয়ে থার্ড ম্যান অঞ্চল থেকে একটা বাউন্ড্রি পেছেন পরে দুটা বল সময় করে খেললেন তারপর লাস্ট বলটা ইন দ্য স্লট ফ্রান্ট ফুটে এসে পাটা নিয়ে সুন্দর একটা কাভার ড্রাইভ অ্যান্ড পজিটিভ ক্রিকেট অল রাউন্ড আবারও সাধুবাদ জানাতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দীর্ঘ সাত মাস পর খেলা মাঠে গড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সকল কর্মকর্তাকে গ্রাউন্ড স্টাফদেরকে আমারও সময় জগানানো ডেলিভারি বৃষ্টির মধ্যেও আমরা খেলা দেখেছি খেলা হয়েছে এবং দেখে মনে হয়নি আউটফিল্ডার তো ফার্স্ট ছিল দেখে মনেই হয়নি যে বৃষ্টি হয়েছে সো ক্রেডিট কস্ট এভরিওয়ান ইনক্লুডিং দ্য প্লেয়ার্স এজ ওয়েল আরো একটা ভালো ইকোনমিক্যাল ওভারের সমাপ্তি ইবাদত হোসেন দ্বারা অসাধারণ বোলিং করছেন পেসারদের কথা হচ্ছে আপনি যদি হায়েস্ট উইকেট টেকারদের লিস্টটা দেখেন সেখানে টপ ফাইভ পাঁচজনই কিন্তু পেসার আই উইল স্টার্ট উইথ সাইফুদ্দিন সাইফুদ্দিন চার ম্যাচে লাস্ট ম্যাচ যেটা খেলেছিলেন যে ম্যাচে তার দল হেরেছে তামিম ইলেভেন হেরে গেছে সেই ম্যাচে কিন্তু তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন ছাব্বিশ রান দিয়ে এবং ইজ দা হাইকে হাইস্ট উইকেট টেকার উইথ টুয়েলভ উইকেটস রুবেল হোসেন তার বোলিংটা তো আনডাউটেডলি এবারে টুর্নামেন্টের সেরা বোলিং একটি রান পেয়ে যাবেন ব্যাটসম্যান এখানে রুবেল হোসেন তিনি খুব করে চাইবেন আজকের ম্যাচে অন্তত তিনটি উইকেট নিয়ে সাইফুদ্দিনকে টোপকে যেতে এবং আমার আমার মনে হয় তিনি সেটা ডিজার্ভও করেন আর প্রত্যেকটা ম্যাচে এত ভালো বোলিং করেছেন আজকের ম্যাচের আগে চারটি ম্যাচে তিনি ছটা মেডেন আদায় করেছেন এবং তার মধ্যে দশটা উইকেট তার সেরা বোলিং ফিগার চৌত্রিশ রানে চার উইকেট এভারেজটা তেরোর একটু ওপরে ইকোনমি রেট কিন্তু ভেরি ফ্যাসিনেটিং ফোর পয়েন্ট ওয়ান এইট তালিকার তিন নম্বরে রয়েছেন দিয়েছেন এবং নিজের উইকেটটাও বিলিয়ে দিয়ে এসেছেন ভেরি পুর ব্যাটিং গুড বোলিং এখানে সুমন খান দ্বারা কনসিস্টেন্টলি রাইট জায়গা মতো বলটা পিচ করছেন গুড লেন্থের ডেলিভারি এই যে আবারও অ্যাঙ্গেল করে বের হয়ে যাচ্ছিলো বাড়তি বাউন্স পেয়েছেন আমরা আবারও যদি দেখে নিই মিডল স্টাম্পে পিচ করে বলটা বের হয়ে যাচ্ছিলো হালকা বাউন্স হালকা মুভমেন্ট পুরা ফুল স্ট্রাইডে গিয়ে ফ্রান্ট গিয়ে খেলেননি সৌম্য সরকার বলছিলাম একটা বাউন্ডারি পেয়েছেন শুরুর দিকে এসে মনে হচ্ছিল যে ঠিক আছে বডি ল্যাঙ্গুয়েজটা সেট হয়তো সেই চোখের প্রবলেমের কারণে হয়তো একটু ইউনো আপনি একবার ওপেনিংয়ে আসেন রিটায়ার হার্ট হয়ে যান আবারও ফেরত আসার পর একটু টাইম লাগে চলে গেছে সুমন খান তার দ্বিতীয় উইকেটটা নিয়ে নিলেন আজকের ম্যাচে অসাধারণ বোলিং করছেন এখানে কৃতিত্ব আবারও সেই প্রসঙ্গটা চলে আসে জুটিবদ্ধ বোলিং এবাদত কিন্তু বেশ ইকোনমিক্যাল বলিং করেছেন অপর প্রান্ত থেকে প্রেশারটা বিল্ড আপ হচ্ছিল ব্যাটসম্যানদের উপরে জাস্ট সেই খোঁচা কনসিস্টেন্টলি ধারাবাহিকভাবে কিন্তু তারা স্লটে বল করে যাচ্ছে রাইট স্লটে মাহমুদুল একাদশের বিপক্ষে আগের দু ম্যাচে গ্রুপ পড়বে আট রান এবং একুশ রান করার পর ফাইনালে সৌম্য সরকারের ব্যাট থেকে মাত্র পাঁচ এবং ফাইনালটা ঠিক একদম শুরুর মুহূর্তেই মুদ্রার এপিট এবং ওপিটে দাঁড়িয়ে আছে দুটো দল তিনটা উইকেট হারিয়ে রীতিমতো ঢুকছে নাজমুল একাদশ অন দ্য আদার হ্যান্ড মাহমুদুল একাদশ কিন্তু শুরুটা করেছে পারফেক্টলি আপনি পাওয়ার প্লেতে অপোনেন্টের তিনটা উইকেট তুলে নিয়েছেন দুজন ওপেনার ফিরে গেছেন তাদের সেরা ব্যাটসম্যান ফিরে গেছেন টুর্নামেন্টের হাইস্ট রান গেটার মুশফিকুর রহিম তিনি আউট হয়ে গেছেন দুশো আঠারো রান করেছেন তিনি পাঁচ ম্যাচে এবং এখন মিডল অর্ডারের লড়াইটা যেটা এরই মধ্যে আপনি উল্লেখ করেছেন যে ঘুরে ফিরে বারবার ওই মিডল অর্ডার ব্যাটসম্যানদের এই ব্যাটারদের কি আসলে দায়িত্বটা তুলে নিতে হয় এখান থেকে একটা লম্বা পার্টনারশিপ তৈরি হয় এবং তখন মূল লক্ষ্যটা থাকে কীভাবে দুশোর ওপরে রানটাকে নিয়ে যাওয়া যায় এবং দুশোর উপরে গেলে তারপর নতুন প্ল্যানিং করে ছোট ছোট প্ল্যানিং করে স্লক করে ইরফান শুকুর আছেন যেহেতু লেটার অর্ডারে সুযোগটা থাকছে কিন্তু রানটাকে দুশো বিশ তিরিশে তার আগে দায়িত্বটা এই দুই ব্যাটসম্যানের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যার ব্যাট হাসেনি পুরো টুর্নামেন্টে আজকে ফাইনালে তার উপর দায়িত্ব তিনি কিন্তু উইকেটে সেট হয়ে আছেন এখনো এক প্রান্ত থেকে দেখছেন টানা উইকেট পড়ছে নিজের উইকেটটা তিনি ধরে রেখেছেন নতুন ব্যাটসম্যান পানি পানের বিরতি চলছে টাইম আফিফ হোসেন ধ্রুব হিজ অন দ্য ক্রিজ আফিফ হোসেন নতুন এন যেটা আপনি মনে করিয়ে দিলেন এবং ভালো ফর্মে থাকা একজন আজকে নিশ্চয়ই শান্ত অধিনায়ক এবং বেশ ভালো একজন নিঃসন্দেহে তারা দুজন মিলে একটা ভালো জুটি করতে চাইবে দুই বাহাতি ব্যাটসম্যান সেই সুযোগ রয়েছে ইরফান শকুর রয়েছে পরে এবং বড় ইনিংসও খেলেছেন শর্ট ক্যামিউজ খেলেও দেখিয়েছেন যে তার সে ক্যাপাসিটি রয়েছে কিন্তু খুব একটা ওভার এখনো যায়নি মাত্র পনেরোতম ওভারে খেলা চলছে চোদ্দ দশমিক দুই ওভার শেষে পঁয়তাল্লিশ রানের তৃতীয় উইকেটের পতন হয়েছে নাজমুল একাদশের সৌম্য সরকারের উইকেটটা হারিয়ে ফেলেছেন আমি যদি সবাইকে মনে করি পাঁচ বলে চার রান করেছেন সাইফ হোসেন তারপর দ্বিতীয় উইকেটটি মুর্শিদুর রহিমের সুমন খান লেগ বিফোর আউট করেছেন মুর্শিদুর রহিমকে অসাধারণ ফর্মে থাকা এই ব্যাটসম্যানকে আউট করে ফিরিয়েছেন সৌম্য সরকার এগারো বলে পাঁচ করে মাত্রই ফিরে গেলেন সুমন খান তার উইকেটটা নিয়েছেন কট বিহাইন্ড সোহান রান উইকেট পেয়েছেন রুবেল হোসেন পাঁচ ওভার দুটি মেইডেন মাত্র নটি রান দিয়েছেন একটি উইকেট এবং ইবাদত হোসেন পাঁচ ওভার একটি মেইডেন মাত্র আটটি রান দিয়েছেন সো ইউসি কোন ওভারের দিকে কোন বোলারকে তারা টার্গেট করছে সেখানে রানটা নিতে গিয়ে উইকেটটা হারিয়ে ফেলছে তিনটা উইকেট হারিয়েছে নাজমুলে কাদরস তার মধ্যে দুটো উইকেটই তুলে নিয়েছেন সুমন খান দারুণ বোলিং করছেন প্রপার চ্যানেল মেইনটেইন লেন্থটা ঠিক রাখা লাইনটা তো ভালোই রাখছেন একটু রান দিচ্ছেন কিন্তু যেটা সম্মনে বললেন রানটা এই বোলারের এগেনস্টে তুলতে গিয়ে উইকেটটা দিয়ে আসছেন অপোনেন্ট ব্যাটার প্রথম বলটা ফেস করলেন আফিফ হোসেন ধ্রুব একটু নড়বড়ে সেই কি এখন নাজমুল ইলেভেন প্রিটি অবভিয়াস ফাইনাল ম্যাচ যদিও একটা প্রস্তুতিমূলক টুর্নামেন্ট কিন্তু ফাইনাল ম্যাচের আমেজটা কিন্তু আছে দুটো দলই খুব করে চাইবে এই টুর্নামেন্টের ফাইনালটা জিততে ট্রফিটা ঘরে তুলতে প্রথম টুর্নামেন্ট কিন্তু বিসিবি প্রেসিডেন্টস কাপের সো এটা ডেফিনেট একটি আলাদা মাহাত্ম আছে অ্যাট দ্য সেম টাইম প্রাইজ মানি আছে ফাইনাল যারা জিতবে তাদের জন্য পনেরো লাখ টাকা সো কম্পিটিটিভ এটা ক্রিকেটার আশা আমরা করছি ফাইট ব্যাক করতে হবে স্ট্রংলি ব্যাটিং করতে হবে আবারো রিস্টার্ট করতে হবে নাজিমুল হোসেন শান্তকে উইথ আফিফ হোসেন ধুবু দুই यंग এবং তারা শেষ amostর রাখানো বটে ও মাই গড ওয়াটা ডেলিভারি সুমন খান পিচিং অন অফ পিচ করে বলটি বের হয়ে যাচ্ছিলো আবারো হ্যাঙ্গিং দা ব্যাট এই ক্ষেত্রে আফিফ হোসেন ধুবু ও ম্যান পিচ অফ দ্য বলে গিয়ে খেলেননি বাট অসাধারণ বোলিং সুমন খানকে কৃতিত্ব না দিয়েই পাচ্ছি না কনফিউজ করছেন ব্যাটসম্যানকে গুড লেন্থে পিচ করছে করিডোর অফ আনসার্টেনটি বলটা কি ভেতরে ঢুকছে স্ট্রেইট হচ্ছে নাকি বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে খেলবো কি খেলবো না পুরোপুরি বড় স্ট্রাইড নিয়ে খেলেননি ব্যাটসম্যান মাত্র এসেছে একটু সময় লাগে সেট হতে সেই সময়টা অলাও করছেন না সুমন খান বাউন্ড্রি খেয়েও মানে এই ওভারে খাননি বা যতবারই খেয়েছেন হি ইজ ব্যাক অন দ্য স্লট রাইট লাইন অ্যান্ড লেংথে বল করছেন এবং তাহলে আপনি তো আসলে রিওয়ার্ডেড হবেনি আরেকটা উইকেট তৃতীয় উইকেট তার দারুণ ক্যাচ ধরেছেন নুরুল হাসান সোহান বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে তিনি কিন্তু একজন রাইটি সো বাদিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরে ইটস ইজি থিং সেটা তিনি করেছেন অবলিলা ইজ এ ভেরি গুড উইকেট কিপার এবং আফিফ হোসেন ধ্রুব যিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তার উইকেটটা পড়ে গেল চার ম্যাচে পাঁচ ম্যাচে একশো রান করেছেন আজকে কোনো রানই করতে পারেননি সো আর্লি চারটা উইকেট পড়ে গেছে এবং বিপদটা বাড়ছে নাজমুল ইলেভেনের জন্য ক্যাপ্টেন এক প্রান্ত থেকে টানা উইকেট পতন দেখছেন তৌহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্ত তোহিদ হৃদয় হচ্ছে নতুন ব্যাটসম্যান তোহিদ হৃদয়ের কাছ থেকে আমরা ভালো ব্যাটিং দেখেছি তিনি সামর্থ্য রাখেন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপও কিন্তু তার দারুন একটা ইনিংস ছিল সমন্বয় এবং এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হি ওয়াজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ এবং এই দলের বিপক্ষে মাহমুদুল্লা একাদশের বিপক্ষে দারুণ একটা পারফরমেন্স তিনি দেখিয়েছিলেন একটা ফিফটি আনফরচুনেটলি রান আউট হয়ে যান সো তহিদ হৃদয়ের উপর একটা বড় দায়িত্ব এবং অ্যাজ এ প্লেয়ার অ্যাজ এ ব্যাটসম্যান আপনাকে এরকম মঞ্চের জন্য প্রস্তুত হতে হবে যখন দল বিপদের মুখে এবং আপনার ভরসা হচ্ছে আপনার ক্যাপ্টেন আপনার সাথে রয়েছে সো দলকে এই বিপদ থেকে তুলতে হলে একটা নতুন পার্টনারশিপের বড় প্রয়োজন প্রথম বলটাই কিছুটা চার্জ করে খেলার চেষ্টা মনস্তাত্ত্বিক লড়াই ব্যাটসম্যান ব্যাটসম্যানি বোঝানোর চেষ্টা করছেন যে তিনি অনেক কনফিডেন্ট আমরা সাকিবকে কিন্তু দেখি এই ধরনের সিচুয়েশনের সমন্বয় অ্যাটাকিং ব্যাটিংটা করেন সো চাপটা উল্টো অপোনেন্টের উপর দেবার চেষ্টা করেন আমি জানি না তহিদ হৃদয় কী চিন্তা করছেন তবে হ্যাঁ তার ক্যাপাবিলিটি আছে এবং দলকে এই বিপদ থেকে উদ্ধার করতে হলে ক্যাপ্টেনের সাথে একটা বড় পার্টনারশিপের বড় প্রয়োজন আসলে আমরা সাকিব আল হাসানের কথা বলছি তাকে বড্ড মিস করছি আমরাও নিশ্চয়ই হাওয়ার চাপটা আসলে প্রথমে সইতে হবে এখন যত দ্রুত এতগুলো উইকেট পড়ে গেছে একটা স্লিপ রাখা হয়েছে একটু গ্যাপ দিয়ে দাঁড়িয়েছে স্লিপ ফিল্ডার টা বেশ চাঙা মনোভাব ফিল্ডারদের আমরা দেখতে পাচ্ছি আরো একটি ওভারে সমাপ্তি হয়ে গেল এবং পঁয়তাল্লিশ রানে চার উইকেট এই অবস্থায় রয়েছে নাজমুল একাদশ ভালো একটা শুরু বেশ ভালো একটা শুরু এক্ষেত্রে মাহুদুল্লা একাদশে টসে জিতে মাহুদুল্লা রিয়াদ ফিল্ডিং করবার সিদ্ধান্ত আপনি যে ম্যাচটার কথা বলছেন তহিদ হৃদয়

তখন সেই বোলাররা তাদের স্বরূপে বলিং করতে আর একটু সেই কোশনটা পাবে এবং আমি ওয়েট করছিলাম যে মাঝখানে যখন আফিফ এসেছিল ক্রিজে তখনই মনে হচ্ছিল যে আমরা স্পিন দেখতে পারবো মিরাজকে দেখতে পারবো হয়তো পতন হয়ে গেছে যেহেতু দু প্রান্ত থেকেই বাহাতি ব্যাটসম্যান ছিল শান্ত যদিও রয়েছেন সো তাকেই বল করতে আসছেন মেদি মিরাজ ইন্টু দি অ্যাটাক একটা স্লিপ রাখা হয়েছে হালকা বাঘ পিচ করে স্ট্রেইট হয়ে যাচ্ছিল ডিফেন্সিভ শট প্রথম ম্যাচে ম্যাচের কথা বলছিলেন পঁয়ষট্টি রানে চারটা উইকেট পড়ে গিয়েছিল তারা যখন চেস করছিলো এবং উনআশি রানে পাঁচটা সো লাস্ট দুজন প্রতিষ্ঠিত ব্যাটসম্যান হৃদয় ইরফান শুকুর তারা কিন্তু খেলাটা বের করে নিয়ে গেছেন সো ডেফিনেটলি সামর্থ্য দুজনই রাখেন কনফিডেন্ট একটা শর্ট রান পাবেন না ব্যাটসম্যান আমার মনে হয় এখনই তারা নিজেরও বিশ্বাস করেন যে ম্যাচ থেকে তারা ছিটকে গেছেন সেটা সত্য নয় সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হলে কিছু ওভার যদি দেখে খেলতে হয় ডাজেন্ট ম্যাটার উইকেটে সেট হওয়াটা খুব জরুরি উইকেটের চরিত্রটা ব্যাটসম্যানরা কতটা ভালোভাবে রিড করতে পারছেন তার উপর ডিপেন্ড করছে যে কত বড় টার্গেট তারা সেট করতে পারবেন তোহিত হৃদয় ক্যাপ্টেন নাজমুল শান্ত দুজন আছেন ক্রিজের পর ইরফান শুক্কুর সো আরও তিনজন প্রতিষ্ঠিত ব্যাটসম্যান এখনো আছেন এবং এই তিনজন যদি চলে যায় সমন্বয় তারপর কিন্তু টেলটা উন্মোচিত হয়ে যাবে এবং এই তিনজনই খুব করে চাইবেন টেলটা পর্যন্ত যতক্ষণ সম্ভব ব্যাটিংটা কন্টিনিউ করা এবং শুধু কন্টিনিউ করলেই হবে না উইকেটে টিকে থেকে রানটাকেও ধীরে ধীরে বাড়াতে হবে এখনো কিন্তু পঞ্চাশের ঘরে যেতে পারেনি নাজমুল একাদশ কিছুটা ফর্মলিং কমফর্টেবল একটি রান দলীয় রানটা বেড়ে দাঁড়ালো ছেচল্লিশ চার উইকেটে মেস্ট উনচল্লিশ বলে বিশ রান করে নাজমুল হস্তান শান্ত অধিনায়ক রয়েছেন ক্রিজে তহবিদ হয় ভালো ফর্মে একজন থাকা ব্যাটসম্যান এই সিরিজে রান পেয়েছে আত্মবিশ্বাস থাকা দরকার এবং বেশ কয়েকটা উইকেট পরে গেছে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে ক্ষেত্রে আপনি বলছিলেন এরপরে আহ ইরফান চোক্কুর রয়েছেন নাইম হাসান আজকে ফাইনাল লেভেনে আছেন গতদিন একটা দুর্দান্ত ক্যাচ ধরেছিলেন আহ এন্ড হিস ইন দ্য টেস্ট সাইড এজ ওয়েল সো হি ক্যান ব্যাট আজ ওয়েল আজকে দলের যে বিপদ তাতে আমার মনে হয় নাইমও খুব করে চাইবেন একটা ভালো ইনিংস খেলতে বাট ডিপেন্ড করছে তিনি কতটা কনফিডেন্ট অ্যাজ এ ব্যাটার কিছুটা করে খেলার চেষ্টা প্রথম থেকে কিন্তু দেখছি দহিদ হৃদয়ের মাঝে একটু কয়েকটা স্টেপ নিয়ে শটস খেলার চেষ্টা করছেন আর একটি ওভার শেষ হয়ে গেল ষোলো ওভার শেষে ছেচল্লিশ চার উইকেটে নাজমুল ইলেভেন সোমন খানটো কন্টিনিউ অসাধারণ বোলিং করছেন পাঁচটি ওভার বোলিং করেছেন ছাব্বিশটি রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন শুরুর স্পেলটা মিডাবক্স প্রান্ত থেকে শুরু করেছিলেন পরবর্তীতে তাকে প্রান্ত বদল করে রুবেলোসিনের স্পেলের পর অপর প্রান্ত থেকে নিয়ে আসা হয় ও আবারও রাইড অন দ্য মানি ঠিক জাগামতো সেই করিডর অফ আনসার্টেনটি অফ স্টাম্পেড ঠিক অফ অফ স্টাম্পের বাইরে বলটা পিচ করাচ্ছেন পিচ করে বলটা বের হয়ে যাচ্ছে ব্যাটসম্যানরা টু পুরোপুরি বলের ওপরে গিয়ে খেলতে সক্ষম হচ্ছেন না এবং এখনো তার জন্য একটা স্লিপ রেখেছেন এবং কেনই বা রাখবেন না আউটসাইড এজ হচ্ছে বাউন্ড্রিজ যাচ্ছে সেদিক দিয়ে কট বিহাইন্ড হচ্ছেন এবং গুরুত্বপূর্ণ কয়েকটা উইকেট সুমন খান নিয়েছেন মুশফিকুর রহিমের মতো দামি উইকেট সৌম্য সরকারের উইকেট ভেরি গুড বোলিং পরবর্তী বল খানিকটা ফুলার অফ ড্রাইভ হলো মিড অফ এ ফিল্ডার রয়েছে বেশ বেশ উজ্জীবিত মাহমুদুল একাদশকে মনে হচ্ছে ধৈর্যের পরিচয় দিতে হবে এই ক্ষেত্রে তহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্তকে একটা বড় জুটি করতে হবে এবং আপনি যে প্রেশারটা ব্যাক টু দ্য বোলিং সাইড দেওয়ার কথা বলছিলেন যে প্রতিপক্ষের উপর প্রেশারটা ঢেলে দিতে হবে সিঙ্গলস অ্যান্ড ডাবলস রাইট থিং টু ডু ইয়াস কয়েকটা ডট বল নেন একটু সময় নেন একটু থিতু হয়ে নেন ক্রিজের মাঝখানে উইকেটে বা সিঙ্গলস অ্যান্ড ডাবলস নিয়ে প্রান্ত বদল করতে থাকলে তখন কিন্তু ফিল্ডাররা একটু প্রেশার বাড়তি প্রেশার ফিল করবে তারপর ধীরে ধীরে বাউন্ড্রিজ উইল স্টার্ট লিকিং মাহমুদুল রিয়াদ দারুণ ক্যাপ্টেন্সি করছেন সুমন খানের বোলিং স্পেলটা যেটা শুরু করছেন সেটা কন্টিনিউ করছেন কারণ উইকেট টেকিং বোলার উইকেট নিয়েই চলেছেন প্রত্যেকটা ব্রেকে সো আরও বেশি উইকেট আরও একটা উইকেট যদি তার স্পেল থেকে তুলে নিতে পারেন সেক্ষেত্রে চাপটা পুরোপুরি অপোনেন্টের উপর চলে যাবে আরও একটা উইকেট দরকার স্পেশাল এই উইকেট জুটিটা যদি ভাঙা যায় তাহলে মাহমুদুল রিয়াদরা একদম ফ্রন্ট লাইনে চলে আসবে খুব ভালো বল করছেন ইমপ্রেসিভ সো দ্যাটস ক্রিকেট সমন্বয় আপনার টিমে এত বোলার আছে বাট আপনি কখন আসলে হয়তো ভাবেন নিজে সুমন খান এক্সাইটিং পারফরমেন্স দেবেন ফাইনালে এবং সেটাই তিনি করছেন এবার খুব ভালো বোলিং করেছেন ডেফিনেটলি এবং আরো চারজন করেছেন ক্যাপ্টেন কিন্তু দিন শেষে এখন পর্যন্ত শেষ হয়নি এখন পর্যন্ত সেরা সুমন খান এবং অফ স্টাম্পের বাইরের চ্যানেল টানা বল করে চলেছেন ব্যাটসম্যানকে খোঁচা দিতে বাধ্য করছেন এবার ভালো নেগোসিয়েট করেছেন অনেকক্ষণ থেকে একই চ্যানেলে বল ফেস করতে করতে ফাইনালি হয়তো রিয়েলাইজ করেছেন যে একটু অনসাইডও পুশ করা যেতে পারে ফাইনালি একটি রান তৈরি রানটা বেড়ে দাঁড়ালো সাতচল্লিশ চার উইকেটে আমার মনে হয় এই গ্যাপগুলো বের করতে হবে আপনি যেটা বলছিলেন সিঙ্গেলস ডাবলস ব্যাটসম্যানরাও সেটা জানেন এই প্ল্যানিংটাকে এক্সিকিউট করতে হবে এক্সিকিউটের প্রথম স্টেপটা হয়তো এই সিঙ্গেলটার সাথেই হলো প্রথম যে প্রসঙ্গটা অ্যাড্রেস করছিলেন সেখানেই যদি আসি যে দুর্দান্ত বোলিং করছেন ভাবেননি সেটা বলতে চাই না গত ম্যাচে তাকে লাইন আপে রাখা হয়নি নিশ্চয়ই ভেবেছেন এবং ব্যাকিং দ্য ইয়ংস্টারস এই ক্ষেত্রে ইবাদতকে খেলানো হচ্ছে শরীফুলের মতো খেলোয়াড়কে খেলানো হচ্ছে এবং একটা টুর্নামেন্টের প্রথম একটা টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপ সেরকম একটা টুর্নামেন্টে আপনি ফাইনাল ম্যাচে সুমন খানকে সুযোগ দিচ্ছেন অবশ্যই একটা বড় সুযোগ এবং সুযোগটাকে উনি কাজে লাগাচ্ছেন আরও একটা সিঙ্গেল নিয়ে ওভার ওভারের সমাপ্তি ঘটলো সতেরো ওভার শেষে সাতচল্লিশ চার উইকেট হারিয়ে নাজমুল একাদশ পঁয়তাল্লিশ বলে বাইশ করে নাজমুল অপরাজিত রয়েছেন অধিনায়ক নাজমুল একাদশের এবং তহিদ হৃদয় চারটি বল ফেস করেছেন এখনো রানের খাতা খুলতে পারেননি সো সেটারই প্রতিদান দিচ্ছেন ওনাকে যে টিমে নেওয়া হয়েছে ওনাকে লাইন রাখা হয়েছে এবং পাশাপাশি এটাও বলতে চাই রুবেল হোসেন দুর্দান্ত বোলিং শুরু করেছেন ইবাদত সেটাকে কন্টিনিউ করেছেন ধারাবাহিকভাবে অপর প্রান্ত থেকে তারা প্রেসারটা কন্টিনিউ করেছেন এবং এরকম ইয়াংস্টাররা যখন আসলে তাদেরকে আপনি আত্মবিশ্বাস দেবেন একটু সুযোগ দেবেন তার আসলে আসলে কাজে লাগাবে এবং লাগাচ্ছে সেটা সে তার প্রতিদান দিচ্ছে এবং এখন হিলুক্স টু ম্যান যে পুরো রিদমের সাথে বল কন্টিনিউ করেই যাচ্ছেন ফ্যান্টাস্টিক বোলিং সুমন খানকে কিন্তু আজকে ওপেনিং বোলার হিসেবে ব্যবহার করেছেন মাহমুদুল্লাহ উইথ রুবেল হোসেন এবং সেকেন্ড স্পেল চলছিল সুমন খানের চারটে ওভার করেছেন সেকেন্ড স্পেলে ফার্স্ট স্পেলে করেছেন দুটো ওভার মেহেদি হাসান মিরাজ এখন পর্যন্ত একমাত্র স্পিনার হিসেবে বোলিং সতেরো ওভারে আটচল্লিশ চার উইকেটে ইন্টারেস্টিং ফিল্ড সেট আপ সবসময় মাহমুদুল্লার ফিল্ড সেট আপ আপনাকে আলা আপনার আলাদা করে চোখে পড়বেই কিছু একটা আছে আপনার মনে হবে সামথিং ইজ নট রাইট কিন্তু সেটাই আসলে রাইট কারণ দ্যাটস ওয়াই মাহমুদুল্লাহ অ্যাজ এ ক্যাপ্টেন খুবই ডিফারেন্ট দেন আদার্স কোনো ফার্স্ট স্লিপ নেই সেকেন্ড স্লিপ নেই একটা লেগ স্লিপ রেখেছেন তিনি দুজন আহ ডানহাতি ডানহাতি ব্যাটসম্যানের জন্য লেগ স্লিপ এবং বাহাতি ব্যাটসম্যানের জন্য ফার্স্ট স্লিপ সো ইন্টারেস্টিং ফিল সেট সাথে একটা শর্ট কভার আছে যেখানে ক্যাপ্টেন নিজেই দাঁড়িয়ে আছেন পয়েন্ট থার্ড ম্যানটা কিন্তু ফাঁকা আছে সেটাকে ব্লক করার জন্য স্লিপটার আনা রিস্কি একটা রান ডিরেক্টর হয়েছে বটে কিন্তু খুব ভালো রানিং বিটুইন দ্য উইকেটস ফিল সেট নিয়ে কথা বলছিলাম লং অফ যেটা নাজমুল হোসেন শান্তর জন্য সেটা কিন্তু লং অন হয়ে যাচ্ছে সো জায়গা চেঞ্জ হচ্ছে ফিল্ড সেট কিন্তু খুব বেশি পরিবর্তন এই ডানহাতি বাঁহাতি ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও মাহমুদুল্লাহ কিন্তু ফিল্ড সেট আপটা একদম একই রকম রেখে দিয়েছেন আবারও ডাউন দ্য উইকেট এসে খানিকটা ইউজিং দ্য ফি তোহিদ হৃদয় সিঙ্গলস নাওয়ার প্রচেষ্টা এবং এই জায়গাটাই বলছে এখানে কিন্তু নাজমুল একাদশের ব্যাটসম্যানদের সুযোগটা রয়েছে যে প্রেশারটা যদি ফিল্ডারদের উপর দেওয়া যায় একটা কোশ্চেন পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়া চারটা উইকেটের পতন হয়েছে একটা কমফর্ট জোনে রয়েছেন পরবর্তী বল হালকা বাঘ ছিল কবজির মোচরে ঘুরিয়েছেন এবং বোলিং টু হিস ফিল্ড মিরাজ ভালো ফিল সেট রয়েছে জানেন ওনার স্ট্রেংস কোথায় মাহমুদুল্লাহ রিয়া খুব ভালো করেই জানেন সেই জায়গাটাই প্রেসার নিতে হবে দিতে হবে অপর প্রতিপক্ষকে এবং তাদের তাদের কমফর্ট জোন থেকে বের করে আনতে হবে আমরা দেখতে পাচ্ছি একটা ডিপ উইকেট রাখা হয়েছে সো বাকের সাথে হয়তো বলা হচ্ছে যে আপনি যদি পুল করতে চান করতে পারেন খানিকটা ফাস্টার ডেলিভারি স্কিট করে গেল বলটা জায়গায় দাঁড়িয়ে ডিফেন্সিভ শট ওয়েল ডেল্ট উইথ বাট সেই জায়গাটাই যে একটা দুটো করে সিঙ্গলস এন্ড ডাবলস যদি যেটা এখন ব্লক করে ফেলেছেন চাপ কিন্তু ব্যাটসম্যানদেরকে দিয়েই যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ অসাধারণ ক্যাপ্টেন্সি দারুণ একটা ওভার শেষ করলেন মেদি হাসান মিরাজ তার দু ওভারে রান এসছে মাত্র তিন আঠারো ওভার শেষে পঞ্চাশ চার উইকেটে নাজমুল ইলেভেন আচকের ম্যাচে প্রথম মতো দুটো এন্ড থেকে স্পিনিং অ্যাটাক সো সেকেন্ড স্পেল তাসশেষ করে ফেলেছেন সুমন খান সেকেন্ড স্পেলে 4 ওভার করেছেন এবং কি তারুন ব্রেক থ্রুস এনে দিয়েছেন মাহমুদুল আরিয়াতকে মুশফিককে ফিরিয়েছেন আফিফ ওয়াজেন ধুবোকে ফিরিয়েছেন 4টা উইকেট পড়ে গেছে ইন দ্য মেইন টাইম দলে রান মাত্র 50 নাজমুল হোসেন শান্ত আহ তারুন টার্ন শার্প টার্ন বিপলপ ফ্যান্টাস্টিক বোলিং ইয়েস একজন লেগি ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করেছেন সেই দলে খেলেছেন তার থেকে আমাদের অনেক আশা অনেক প্রত্যাশা রয়েছে গুড স্টার্ট বিপ্লব দ্বারা এবং দ্রুত উইকেট নিতে চাইবেন আবারও মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাপ্টেন্সিতে ফেরত চলে আসতে হয় সেই প্রসঙ্গে ফিরছি গুড ডেলিভারি হালকা টার্ন পাচ্ছেন দ্রুত একটা সিঙ্গেল নেওয়ার চেষ্টা শান্ত মানা করে দিলেন হৃদয়কে রেস নেওয়ার কোনো প্রয়োজন নেই ইয়েস দ্য লাস্ট থিং ইউ ওয়ান্ট আর রান আউট লুজিং দ্য নাদার উইকেট আউট অফ আর রান আউট বাট গুড বোলিং এবার দু প্রান্ত থেকে স্পিন এনে একটা অন্য ধরনের আক্রমণ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড আছেন নো ওয়ারিজ একজন অফ স্পিনার একজন লেগ স্পিনার ওয়ান পার্টিকুলারলি ফেভার্ড এগেন্স দ্য লেফট হ্যান্ডের স্পিনার আর একজন পার্টিকুলারলি ফেভার্ড এগেন্স দ্য রাইট হ্যান্ডের ব্যাটসম্যান যেন লেগ স্পিনার এবারে গুগলি ছিল ফ্ল্যাটার ডেলিভারি ছিল অনড্রাইভ করে একটা সিঙ্গল প্রান্ত বদল করলেন রাইট থিং টু ডু কিন্তু বিশেষ করে বিপ্লবের ক্ষেত্রে কেন জানি মনে হচ্ছে ফিল্ড সেট শান্ত যখন স্ট্রাইকে ছিলেন খানিকটা ডিফেন্সিভ ছিল আপনি যদি প্রথম বলটা দেখেন শান্ত যেভাবে খেলেছেন ব্যাকফুটে গিয়ে যথেষ্ট টার্নও ছিল বলটাতে ওই বলটাই হয়তো খেলে রিয়েলাইজ করেছেন যে বোলারকে এতটা সুযোগ দেবার কোনো কারণ নেই পরের দুটো বলই সামনের পায়ের উপরে খেলেছেন সো একটু কমফোর্টেবল জোন ক্রিয়েট করেছেন খুব ইম্পর্টেন্ট তহিদ হৃদয় কীভাবে ফেস করেন বিপ্লবকে বিপ্লবের খুব ভালো স্টার্ট শার্প টার্ন আছে একদম শুরুতেই এত টার্ন পাচ্ছেন সেটাকে তিনি কাজে লাগাতে চাইবেন আরও ওর একটা ভালো প্ল্যানিং ফ্লাইটের ডেলিভারি ঝুলিয়ে দিয়েছেন ডানহাতি ব্যাটসম্যানের জন্য পিওর লেগ স্পিন এবং তুই হৃদয় সেটাকে ক্যাশার করেছেন উইথ এ বিউটিফুল অফ ড্রাইভ অ্যাবসলুটলি সামনের পাটা বেশ স্বাচ্ছন্দ্যেই এগিয়ে নিয়ে ফেসব দ্য বলে গিয়ে সুন্দর ফলো থ্রুতে একটা ড্রাইভ সিঙ্গল বেশ কুশন দেওয়া হচ্ছে বিশেষ করে বাহাতি ব্যাটসম্যানের বিপক্ষে ও ফাস্টার গুগলি বলটা লো হয়ে গেছিল তাড়াহুড়ো করে খেলতে হলো এই ক্ষেত্রে

বিপ্লব প্রথম ওভারে পাঁচ বল থেকে একটা ওয়াইড সহ তিনটা রান কনসিট করেছেন বাট ভেরি ইন্টারেস্টিং উইকেট থেকে ভালো নিগিয়েট করলেন রানটা পাবেন না ব্যাটসম্যান শান্ত আর ওভারের খেলা শেষ ফিফটি থ্রি ফর ফোর নাজমুল ইলেভেন যদি আপনার সাথে একটু যোগ করতে চাই বিশেষ করে লাস্ট দুটো ডেলিভারি আমরা দেখছিলাম যে ডিপ মিড উইকেট একটা ফিল্ডার রাখা হয়েছে ডিপ স্কোয়ার লেগে একটা ফিল্ডার রাখা হয়েছে লং অন রাখা হয়েছে বিশেষ করে শান্তর বিপক্ষে বিপ্লব যখন বোলিং করছেন সো অন প্যাক ডিপে সেই কোশ্চেনটা দেওয়া হচ্ছে যে ব্যাটসম্যান যদি বড় শট খেলতে চায় খেলুক আই ডোন্ট মাইন্ড দেম টেকিং সিঙ্গলস এবং লাস্ট দুটো ডেলিভারি পার্টিকুলারলি পঞ্চম বল যেটা ছিল ওয়াইড হয়েছে কিন্তু আমার মনে হয় সেটা ইচ্ছেকৃত ছিল সোহান দ্রুত ধরে স্টাম্পসে আঘাত হানলেন স্টাম্পিং এর একটা সুযোগ নেওয়ার চেষ্টা ব্যাটসম্যানকে চেক করানোর যে উনি কি ক্রিজে থাকছেন কি থাকছেন না লাস্ট বলটা অন দ্য আপনি মারলে ওখানে মারেন মাটিতে রেখে মারতে পারলে দ্যাটস ফাইন গ্যাপ পেলে ওকে আদারওয়াইজ যদি এরে খেলেন উইকেটের একটা সম্ভাবনা রয়েছে একটা লেগ স্লিপ রাখা হয়েছে আবারও তৈরি জন্য যেহেতু অফ ব্রেক বোলার মেহেদি হাসান মিরাজ বোলিং করছেন ডট বল দিয়ে শুরু আবারও বেশ মুগ্ধতা ছড়ানো ক্যাপ্টেন্সি বাই মাহমুদুল্লাহ রিয়াদ সেম ফিল সেট আপ ডানহাতি বাহাতি ব্যাটসম্যানের জন্য সো যেটা লেগ স্লিপ থাকছে ডানহাতি ব্যাটসম্যান তহিদ হৃদয়ের জন্য সেটা কিন্তু স্লিপ হয়ে যাচ্ছে বাহাতি ব্যাটসম্যান শান্তর জন্য কোনো চেঞ্জেস নেই ফিল সেট আপে রিয়াদ একই প্যাটার্নে দু ব্যাটসম্যানের এগেনস্ট অ্যাটাকিং ফিল সেট বোলিং লাইটের ডেলিভারি একটি রান পেয়ে গেছেন ব্যাটসম্যান তোহিত হৃদয় তোহিত হৃদয়কে কিন্তু শুরু থেকেই খুব কনফিডেন্ট লাগছে এটা খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ ব্যাটসম্যান আপনি প্রেশারে নেমেছেন এবং আপনি কোনো মিস টাইমিং শটস খেলছেন না কোনো বল আপনার ব্যাটের প্রত্যেকটা বল আপনি খেলার সময় মিডল অফ মিডল অফ দ্য ব্যাট ইউজ করছেন যেটা খুব ইম্পর্টেন্ট যতগুলো বল খেলবেন যতগুলো বল ব্যাটের মাঝখানে লাগিয়ে খেলতে পারবেন তত কনফিডেন্স বাড়তে থাকবে যদি রান নাও আসে যদি ডট বল বেরেও যাও তাতে কিছু যায় আসে না সো তোহিদৃদয় এই কাজটা করেছেন এবং এটা डेफिनेटলি ক্যাপ্টেন শান্তকে অনেক অনেক অ্যাডভান্টেজ দেবে তিনি বিশ্বাসটা পাবেন যে ঠিক আছে পার্টনারশিপ যেটা প্রয়োজনীয়তা আছে সেটা ধীরে ধীরে হয়তো আমি গড়ে তুলতে পারবো কিছুটা চার্জ করার চেষ্টা এখন মিসফিল্ডিং হলো একটি রান যুক্ত হবে বাট যেহেতু ডাউন দ্য ট্র্যাকে এসছেন সমন্বয় ইজ ইট নেসেসারি রাইট নাও বাড়তিক তেমন কোন রিস্ক আমরা কিন্তু দেখিনি পিচের মধ্যে বলে যাচ্ছেন বড় কিছু হাঁকানোর চেষ্টা না জাস্ট যেহেতু ফিল্ডার্স ক্লোজ রাখা হয়েছে একদম মানে তখন কিন্তু আসলে যখন চাপের মুখে থাকবে তখন মনে হচ্ছে কাভারে ফিল্ডারটা কাছে মিড উইকেটে ফিল্ডারটা কাছে যেহেতু লং অন আর লং অফ রয়েছে ডাউন দ্য উইকেট এসে স্ট্রেট খেলবার চেষ্টা সো যতক্ষণ পর্যন্ত আপনি বলের পিছে গিয়ে খেলছেন এবং বাড়তি রিস্ক নিচ্ছেন না ইট শুড বি ফাইন বাট ইয়েস সাবধানতা অবলম্বন করা উচিত আবারও ডাউন দ্য উইকেটে এসে খেললেন এবার শর্ট কাভারে ফিল্ডার রয়েছে সেখানে সো এবারে রান পেলেন না একটু তো সাবধানতা অবলম্বন করতেই হবে বাট সিঙ্গলস ডাবলস যদি উদ্দেশ্য হয়ে থাকে ইট শুড বি ফাইন ওভারের শেষ বল আবারও একটা ভঙ্গি করলেন যে ডাউন দ্য উইকেট আসবেন এবার ব্যাটসম্যান বোলারকে একটু ডিসিভ করবার চেষ্টা পরবর্তীতে ব্যাকফুটে সফল করে কবজির মোচরে ঘুরিয়ে স্কোয়ার লেগে পাঠিয়ে একটা সিঙ্গেল দিয়ে ওভারের সমাপ্তি বিশতম ওভার শেষে ছাপ্পান্ন নাজমুল একাদশের সংগ্রহ চার উইকেট হারিয়ে বাহান্ন বলে পঁচিশ করে নাজমুল হোসেন শান্ত রয়েছেন পাঁচ রানে অপরাজিত তহিদ হৃদয় ষোলো বল খেলে এবং কমিটি বক্সে রদবদল এসে পড়ছেন কুমার কল্যাণ এবং মাজাউদ্দিন অমি ধন্যবাদ সমন্বয় ঘোষ এবং তাই বনন্ত বৃষ্টি ওভার কিন্তু শেষ হয়ে গেছে তবে যে ধরনের রেটটা দরকার ছিল সেটা অবশ্য হয়নি দু দশমিক আট একটু বেশি আসছেন বিপ্লব প্রথম দু ম্যাচে তিনটা উইকেট নিয়েছিলেন এই ডানাতে লেগ ব্রেক বোলার প্রথম বলটা টার্নে স্কোয়াড ড্রাইভের মতো করে খেলেছেন ডি পয়েন্ট অঞ্চলে একটি রান পার্টনারশিপটা খুবই দরকার ক্রিকেট হচ্ছে জুটির খেলা বা পার্টনারশিপের খেলা এবং দলটা চাপে এবং চাপ থেকে রিলিজ হতে হলে অবশ্যই সিঙ্গেলসটাকে খুব ভালোভাবে করায়ত্ত করতে হবে প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম ফ্রন্ট লাইনে ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছিলেন নজমুল একাদশের পরবর্তীতে লোয়ার অর্ডারে আমরা অনুবদ্ধ ইনিংস পার্টনারশিপ দেখেছিলাম সেটা একশো পাঁচ রানের এই মুহূর্তে কমেন্ট্রি বক্সে আমরা দুজন মজার উদ্দিন অমি এবং আমি কুমার কল্যাণ অমি যেটা বলছিলাম উদ্বোধনী ম্যাচে এই দলের বিরুদ্ধে পরে ব্যাট করে একশো সাতানব্বই রানের টার্গেট ছিল একটা পর্যায়ে উনআশি রানের পাঁচ উইকেট চলে যায় নাজমুল একাদশে সেখানে আমরা তৌহিদ হৃদয় এবং ইরফান শুকুরের অনুবদ্ধ একশো পাঁচ রানের পার্টনারশিপ এবং সেটার উপরে ভর করেই শেষ পর্যন্ত দলটা পৌঁছে গিয়েছিল চার উইকেটের ব্যবধানে কিন্তু আজকে সিচুয়েশন কিন্তু উল্টো অর্থাৎ আগে ব্যাট করতে হচ্ছে নাজমুল একাদশকে কত রানের টার্গেট ছুড়ে দেবে মাহমুদুল একাদশের বিরুদ্ধে সেটাই দেখার বিষয় আমি ইসলাম বিপ্লব শর্ট ওয়াইড আউটসাইড অফ স্টাম্প কাট করে দিয়েছেন ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে চারটি রান স্লটে ছিল এবং সেটিকে কাজে লাগালেন অনেকক্ষণ যাবত ক্রিজে রয়েছেন নাজমুল এবং নিঃসন্দেহে তিনি চাবেন রানের চাকাটা ধীরে ধীরে সচল রাখতে এবং অড বাউন্ডারিজ যেটা এরকম বাজে বলে কাজে লাগানো যায় সেগুলো কাজে লাগিয়ে কিছুটা প্রেশার রিলিজ করা নো ডাউট অনেক প্রেশারে রয়েছেন তিনি অ্যাজ এ ক্যাপ্টেন এবং তার দলও চারটি উইকেট যেমনটি আমরা পুরো টুর্নামেন্ট জুড়েই দেখেছি আর্লি উইকেটের পতন ঘটেছে কিন্তু আজকে মুশফিকুর রহিমের উইকেটটা খুবই ক্রুশাল হবে যেহেতু তিনি খুব ভালো ফর্মে ছিলেন এবারও কিছুটা শর্ট বল ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করে দিয়েছেন একটি রান প্রথম ম্যাচের পর পরে যে তিনটা ম্যাচ সেখানে কিন্তু মুশফিকুর রহিম ছিলেন দলের ত্রাণ কর্তা একটি সেঞ্চুরি দুটো হাফ সেঞ্চুরি এবং দলের অন্যান্য খেলোয়াড়দেরকে সাথে নিয়ে তিনি পার্টনারশিপ বিল্ড আপ করেছেন কিন্তু আজকে মুশফিকুর রহিম মাত্র বারো রানে ফিরে যান এখন সময় এসেছে ক্যাপ্টেনকে বড় কিছু করবার তিরিশ রানে ব্যাট করছেনমাল হোসেন শান্ত শুরুর দিকে কিন্তু তাকে আমরা অনেকটা ছটপটে দেখেছি আমি বাট এখন কিন্তু অনেক বেশি সিনসিয়ার তাকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সাবধানী ক্রিকেটটা খেলছেন সিঙ্গেলসটা আমার মনে হয় ওয়ান ডে ক্রিকেটের জন্য খুবই ইতিবাচক এবং দলের এই যে যে একটা বিপরীত চিত্র অর্থাৎ প্রতিকূল অবস্থা এখান থেকে উত্তরণের জন্য অবশ্যই সিঙ্গেলসের কোনো বিকল্প নেই আমিল ইসলাম বিপ্লব ডানাতে লেগ ব্রেক বোলার আমরা রিশাদকে দেখেছি আমিল ইসলাম বিপ্লবকে দেখছি দুজন স্পিনার খুব ভালো বল করেছেন এই টুর্নামেন্টে নামের প্রতি সুবিচার করছে এবং তরুণরা কিন্তু এই টুর্নামেন্টে খুব ভালো করছেন এবং তরুণদের উপরে কিন্তু অনেক বেশি আস্থাশীল যেটা বলেছেন প্রেস কনফারেন্সে রাসেল ডুমিঙ্গ দলের অর্থাৎ বাংলাদেশ টিমের হেড কোচ আসছেন বিপ্লব একটু জোরের উপরে দিয়েছেন হালকা টার্ন সাফট হ্যান্ডে খেলেছেন অবশ্য ব্যাটসম্যান রান পাবেন না আর একটি ওভার শেষ হয়ে গেলে একুশ ওভার শেষে চার উইকেটে বাষট্টি নাজমুল একাদশ তো হৃদয় নর্মালি স্পিন বলটা বেশি ভালো কমফোর্টেবলি খেলে থাকেন যেমন আমরা দেখেছি একটু বিজি ক্রিকেটার গ্যাপে ঠেলে দিয়ে রান নিতে পছন্দ করেন কুইক রানিং বিটুন দ্য উইকেটে জোর দিয়ে থাকেন এবার আসছেন মেহেদি আসান মিরাজ ও ব্যাট ফুটএ বলভ লেগেছে হিউজ আপিল ও বোলার বিলিভ করতে পারছেন না ব্যাটসম্যানকে দেখে মনে হলো ব্যাটে ছিল কিছুটা ব্যাট দেখিয়ে কিছুটা বোঝাতে চেষ্টা করেছেন বোলারকে রিপ্লে দেখলে হয়তো বোঝা যাবে ইনিশিয়ালি কিছুটা হাইট ফ্যাক্টরও মনে হচ্ছিল বাট ইন দি এন্ড এবারে ফ্লাইটের ডেলিভারি ডাউন দা উইকেট ব্যাটে বলে ঠিক কানেক্ট যদিও হয়নি বল চলে যাচ্ছে ওয়ান বাউন্স টু বাউন্স গুড ফুটওয়ার্ক ভালো ফুটওয়ার্ক ও ক্ষেত্রে লং অফ থেকে ফিল্ডার দৌড়ে সে নিঃসন্দেহে একটি রান বাঁচালেন দলের জন্য ইনটেন দেখা যাচ্ছে ফ্লাইটটাকে কাজে লাগানোর প্রয়াস ডাউন দা গেট এসেছিলেন কিছুটা প্রেসার রিলিজ শটও বলতে হবে মিড ফিল্ডার উপরে থাকায় ক্যালকুলেটিভ রিস্ক নিয়েছেন এবং ইনফ্যাক্ট দুটি রান নিয়েছেন আই বেগ ইউ পার্ডেন আমি এক্সপেক্ট করছিলাম লিস্ট তিনটি রান হবে ইন্ডিয়ান ভালো ফুটওয়ার্ক ফিল্ডার দ্বারা আবারও ডাউন দ্য উইকেট এবারও হাই ইন দি ঠিকমতো ঠিক মতো ব্যাটে বলে কানেক্ট হয়নি ফিল্ডার যাচ্ছেন তিনি কি ক্যাচটি ধরতে পারবেন এবং কমফোর্টেবলি টেকেন ডিসঅ্যাপয়েন্টিং এন্ড বাই দা স্পিক স্কিপার আরও একটি উইকেটের পতন নাজমুল একাদশ চৌষট্টি রানে পাঁচ উইকেট দে আর ইন ডিপ ডিপ ট্রাবল নাও ঠিক আগের বলটি কিন্তু ডাউন দ্য গেট এসে খেলেছিলেন ঠিক মতো কানেক্ট করতে পারেননি এবং পরের বলটিও প্রেটি সিমিলার স্ট্রোক এবারে কিন্তু ফ্লাইটের কাছে যেতে পারেননি দূর থেকেই শটটি খেলেছিলেন বল হাওয়ায় ছিল অনেকক্ষণ তবে মিড থাকা ফিল্ডার খুব ভালো একটি ক্যাচ সম্পন্ন করলেন বলের লাইনে গিয়ে বলের উপর চোখ রেখে ক্যাচটি সম্পন্ন করতে সক্ষম হন আরো একটি উইকেটের পতন নাজমুল হোসেন শান্ত ফিরে যাচ্ছেন সেট হয়েছিলেন কিন্তু এই মুহূর্তে আবারও প্রচন্ড চাপের মুখে তার দল চাপটা থেকে বের হতে পারছে না নাজমুল একাদশ একজন ব্যাটসম্যান প্রান্ত ধরে রেখে যে একটা লং ইনিংস খেলবেন একজন বা দুজন ব্যাটসম্যান সাপোর্টিং ইনিংসটা খেলবেন সেই জায়গাটাই কিন্তু অনেক গ্যাপ আমরা লক্ষ্য করছি যখন নতুন ব্যাটসম্যান উইকেটে এসেছেন ইরফান শুকুর বডি ল্যাঙ্গুয়েজ তো তাই বলে এবং অপরাজিত আছেন প্রথম ম্যাচে তার সেই পার্টনার তৌহিদ হৃদয় আজকে সেই সেই উদ্বোধনী ম্যাচের সেই পার্টনারশিপটা রিপ্লেটা প্রদর্শন হবে কি না সেটি তো একবার বিষয় একটু মনে রাখ মনে করিয়ে দিতে চাই উদ্বোধনী ম্যাচে একশো সাতানব্বই রানের টার্গেট ছুড়ে দিয়েছিল মাহমুদুল্লা একাদশ নাজমুল একাদশের বিরুদ্ধে এবং উনআশি রানে যখন পাঁচ উইকেটে পতন ঘটে তখন এই তৌহিদ হৃদয় ইরফান শুকুরকে সাথে নিয়ে একশো পাঁচ রানের অনবদ্য পার্টনারশিপটা দিয়েছিলেন এবং যেটির উপরে ভর করে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় চার উইকেট হাতে রেখে তবে আজকে পরিবেশটা আরও বেশি নেগেটিভ আগে ব্যাট করতে হচ্ছে ফাইনাল ম্যাচ প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী যাদের বিরুদ্ধে গ্রুপ পর্বে সবগুলো ম্যাচে তারা জিতেছিল পরের বলটা এবার সামনে পায় বল করে স্পেনের মুখে পুশ করেছিলেন ব্যাটের ভেতরে দিকে কানায় লেগে ব্যাকওয়ার্ড পয়েন্টে একটি রান পেয়ে গেলেন ওখানে তভি হৃদয় যা সংগ্রহ বাড়লো এই মুহূর্তে সাত রান রেট তিনের একটু বেশি তিন দ তিন কাটায় কাটায় তিন অর্থাৎ দলীয় রান পঁয়ষট্টি পাঁচ উইকেটে প্রথম উইকেটে পতন করেছিল চার রানে দ্বিতীয়টি পঁয়ত্রিশ তিন নম্বর আমরা দেখেছি তাকে গতদিন যদিও হিট উইকেট হয়েছেন একটি ভালো শট খেলেছিলেন বাট ইন আনফরচুনেট আনফর্চুনেট ডিসমিসাল ছিল তবে তার আগে তিনটি ইনিংস যদি আমরা লক্ষ্য করি তিনটি ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন ছিল ডিফারেন্ট প্রেশার লেভেল ছিল এবং সুন্দর মতো নিজের খেলাটাকে তিনি খেলতে পেরেছেন দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট আজকেও ডিফারেন্ট একটা সিচুয়েশন প্রথমে ব্যাট করছেন আর্লি পাঁচটা উইকেট পড়ে গিয়েছে বাইশ ওভারের খেলা শেষ মাত্র এখনও অনেক ওভার রয়েছে এবং তারা নিঃসন্দেহে চাবেন অ্যাটলিস্ট এখান থেকে দশ বারোটি বা রিস্ক ফ্রি ক্রিকেট খেলতে একটি পার্টনারশিপ ডেভেলপ করতে যেহেতু তাদের মধ্যে একটি ভালো বোঝাপড়াও রয়েছে সেই জায়গাটার থেকেও কিন্তু তারা এই পার্টনারশিপটাকে ডেভেলপ করতে পারেন এবং বড়ো প্ল্যাটফর্ম কল্যাণ আপনি যদি খেয়াল করে থাকবেন এই ধরনের প্লেয়ার আমি এর আগেও বলেছি খুব বেশি লাইম লাইটে কিন্তু তারা থাকেন না তো এই এই ম্যাচ এই টুর্নামেন্ট থেকে তাদের থেকে অনেক বেশি এক্সপেকটেশনও রয়েছে আমরা দেখেছি তারা সেই এক্সপেকটেশনটা ফুলফিলও করতে সক্ষম হয়েছেন ওভারের সমাপ্তি হয়েছিল এবং আরো একটি ওভার শুরু করছে আমিন ইসলাম বিপ্লব দ্য লেগ স্পিনার ইনিংসে তেইশতম ওভার সরাসরি সম্প্রচার আসছে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং একই সাথে বিটিভি ওয়ার্ল্ডে যারা এই মুহূর্তে এই ম্যাচটা দেখছেন তাদের সবাইকে বিসিবির পক্ষ থেকে স্বাগতম নতুন ওভার ফ্রেশ ডেলিভারি ফ্লাইটের বলটাকে সঙ্গে সঙ্গে অনড্রাইভ করেছেন রঙ্গন অঞ্চল থেকে লিটন দাস বল তুলে ফেরত পাঠালেন তবে একটি রান এর ফাঁকে দলিবরান শেষটে পাঁচ উইকেটে পঞ্চাশ ওভারের ম্যাচ বিসিবি প্রেসিডেন্টস কাপ দু গ্রুপ পর্বে দুটো দল একে অপরের বিরুদ্ধে দুবার মোকাবেলা করে পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দল আজকে ফাইনালে অবতীর্ণ হয়েছে এবং টুর্নামেন্টের অপর দলটি ছিল তামিম একাদশ ইরফান শক্কুর এই টুর্নামেন্টে নামের প্রতি সুবিচার করেছেন প্রথম ম্যাচে ছাপ্পান্ন নট আউট লাস্ট ম্যাচে আটচল্লিশ রান করেছিলেন স্লগ ওভারে দুর্দান্ত ক্যামিনিংস ছিল অল্প বলে খেলেছিলেন সেটা আবার নট আউট এবং তার উপরে কিন্তু ফোকাসটা থাকবে এবং সেই পুরনো জুটি উদ্বোধনী ম্যাচে তাদের উপরে কিন্তু আস্থাটা রয়েছে টিম ম্যানেজমেন্টের এবং এখান থেকে দলটাকে নতুন ভাবে আবারও চালিয়ে নিতে পারে কিনা স্লটে ছিল ড্রাইভ করেছিলেন সরাসরি কাবর অঞ্চলে ফিল্ডের হাতে কোনো রান হলো না ইন্টারেস্টিং ফিল্ড সেট আপ লেগ স্লিপ রয়েছে একটি ডিপ মিড উইকেট ডিপ স্কোয়ার লেগ একজন ফিল্ডার রয়েছেন শর্ট মিড উইকেট এবং লং অন অঞ্চলে একটি ফিল্ডার অফ সাইড প্যাকড ফিল্ডের উপরে রয়েছেন মিড অফ কাভার ব্যাকওয়ার্ড পয়েন্ট এবং সুইপার অঞ্চলে আরেকজন ফিল্ডার রয়েছে এবারে শর্ট বল পুল করে দিয়েছেন মিড উইকেট এবং ডিপ স্কোয়ার লেগের মাঝখান দিয়ে বল চলে যাচ্ছে সীমানার দিকে গুড কমিটমেন্ট গুড ফিল্ডিং অ্যাটলিস্ট দুটি রান বাঁচালেন দলের জন্য বাট গুড ইন্টেন্ট ফ্রম ইরফান শুক্কুর এটাও বলতে হবে খানিকটা শর্ট বল ছিল দ্রুত বলের পেছনে গিয়ে শর্টটি খেলতে সক্ষম হন এবং স্পিনারদের এগেনস্টে দুজন ব্যাটসম্যানকে খুবই কমফোর্টেবল দেখা যায় আমরা পুরো টুর্নামেন্ট জুড়েই দেখেছি তবে আজকে সিচুয়েশন একটু ডিফারেন্ট এখান থেকে একটি ভুল আপনি ট্যালেন্ট এক্সপোজ করে দিবেন সো এই পেয়ারটাকে রেসপন্সিবিলিটি নিয়েও খেলতে হবে অ্যাট দ্য সেম টাইম স্ট্রাইক রোটেশনের দিকেও মনোযোগ রাখতে হবে অন দি আদার হ্যান্ড স্কিপার মাহমুদুল্লাহ রিয়াদ নিঃসন্দেহে চাবেন এখান থেকে আরও একটি উইকেট নিয়ে অপোনেন্টকে সম্পূর্ণ চাপে ফেলে দেয়া মারাত্মক প্রেশার ব্যাটিং সাইডের উপরে এবারে টার্ন করে বেরিয়ে যাওয়ার মুখে রোম পেয়েছিলেন ব্যাকফুটে গিয়ে কাবারে খেলেছেন ডিপ কাবারে অবশ্য ফিল্ডার আছেন একটি রান পাবেন ইরফান শুকুর ইরফান শুকুরের ব্যক্তিগত সংগ্রহ বাড়লো তিন তৌভিদ হৃদয় তিনিও তিন রানে ব্যাট করছেন সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তিন নম্বরে আছেন এই ম্যাচের আগ পর্যন্ত একশো উনচল্লিশ রান করেছেন ইরফান শুকুর যেখানে অ্যাভারেজ উনসত্তর দশমিক পাঁচ শূন্য একটি হাফ সেঞ্চুরি যেটা উদ্বোধনী ম্যাচে অনবদ্য অপরাজিত ছাপ্পান্ন রান এবারে টার্ন করে বেরিয়ে যাওয়ার মুখে ব্যাক ফুটে কাট করেছেন বল যাচ্ছে সেমানার দিকে রাখতে পারলেন না এবং সেই সাথে আরো একটি চার তৌহিদ হৃদয় হৃদয় ছোঁয়া অনবদ্য বাউন্ডারিতে দলীয় স্কোরটা আরো একটু বেড়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে তিয়াত্তর পাঁচ উইকেটে দেখুন পুরো ওভার জুড়েই কিন্তু আমিন ইসলাম বিপ্লব কিছুটা শর্টার সাইডে ছিলেন যদি খেয়াল করে দেখবেন ইরফান শুক্কুরও তিনটি বল ফেস করেছেন তিনটি বলই যথেষ্ট শর্টার সাইডে ছিল এবং তহিত হৃদয়ের ক্ষেত্রেও এবারও কিছুটা শর্ট আউটসাইড অফ স্টাম্পে বল করেছিলেন এবং যেহেতু বল টার্ন করে রাইট হ্যান্ডার থেকে বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলটাকে তিনি ফেভার করেছেন কিছুটা ভেকেন্ট ছিল এরিয়াটা আর একটু উপরে বল করতে হবে অবভিয়াসলি আপনাকে ব্যাটসম্যানকে ড্রাইভ খেলাতে হবে যদি উইকেট থেকে কিছু পারচেস আদায় করে নিতে চান শর্ট বল খুবই সময় দিয়ে দেয় ব্যাটসম্যানকে ভাবার এবং সেই সময়টাতে কিন্তু কাজে লাগাতে পারে খুব ইজি না আপনার লেগ স্পিন বল কন্ট্রোল করা আমরা জানি কন্ট্রোলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় লেগ স্পিনারদের ক্ষেত্রে এবং বল গ্রিপ করার একটি ব্যাপার থাকে এবার আসছেন হাসান মিরাজ ইরফান শুক্রের জন্য একটি স্লিপ রেখেছেন পয়েন্ট কভার মিড অফ মিড অন শর্ট মিড উইকেট শর্ট ফাইন লেগ শর্ট বল পুল করে দিয়েছেন যেমনটি বলছিলাম গতবারও শর্ট বলের প্রবণতা ছিল এবং মিরাজ ওভারের প্রথম বলটিতে শর্ট বল করেছেন এবং আপনি যদি কনফিডেন্স টা দেখেন ইরফান শুক্কুরের ম্যান ইন গুড টাচ বোঝা যাচ্ছে কিন্তু হ্যাঁ কোনো সন্দেহ নেই শর্ট বলের যেন অপেক্ষা করছিলেন যখন